খুলে দেখবো যারে করবো তারে সলভ সবাই মিলে ভালো রেজাল্ট করে ঘুরতে যাব বল ওকে আজকে তাহলে আজকে এই ভিডিওতে আমরা কি সলভ করব অপটিক্স অর্থাৎ ইউনিট সিক্স বা আলোর পার্ট ফাইভ এইখানে আমরা কি করব আলোকীয় যন্ত্রদি চ্যাপ্টারটা থেকে যত কোশ্চেন আসে পিভিএস ইয়ারের সমস্ত কোশ্চেন সলভ করব এবং সাজেশন টাইপের যে কোশ্চেন থাকবে অবশ্যই সেই কোয়েশ্চেন আমরা সলভ করব ঠিক আছে তাহলে এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবি আলোকীয় যন্ত্রদের থেকে যত কোশ্চেন আসে সমস্ত কোশ্চেন সলভ হবে তারপরে আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করবো ঠিক আছে এই ইউটিউব চ্যানেলে তোরা পাওয়া যাচ্ছিস এবিটিএ সমস্ত অ্যান্সার কোশ্চেন পিভিএস এর সমস্ত অ্যান্সার কোশ্চেন পাওয়া যাবে ঠিক আছে ক্লাস জন্য যারা উপরে চাইতে চাই অবশ্যই ভিডিওগুলো দেখবি এবং এটা দুইটা পাবি একটা হচ্ছে ইউনিট ওয়াইজ এমসি কিউ ওয়াই তাহলে কিউর প্লে লিস্টটাও আলাদা করে দেখে নিবি সঙ্গে সঙ্গে ইউনিট ওয়াইজও ভিডিও দেখে নিবি ঠিক আছে তাহলে আমরা আজকে সলভ করতেছি ঠিক আছে ইউনিট সিক্স ইউনিট সিক্স আমাদের ভিডিওতে কত হলো পার্ট ফাইভ ফোর আর ফাইভ ফাইভ আলোকীয় যন্ত্রাদি আর এর চ্যাপ্টার কি আলোকীয় যন্ত্রাদি যন্ত্রাদি ওকে দেখ আমাদের কি হচ্ছে আলোকীয় যন্ত্রাদিতে এখানে মেনলি হচ্ছে চোখ নেওয়া একটা আলোকীয় যন্ত্রের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে চোখ তার জন্যই চোখ খুলে দেখবো তাহলে করবো তাহলে সল্ভ চলো চোখ খুলে আজকে চোখ সলভ করবো ঠিক আছে এবার দেখ তাহলে ওয়েলকাম টু ফিজি ইজি চল আমরা তোদের এই চ্যানেলটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলি এবং চ্যানেলটা তোরা এই কর এবং ফ্যামিলির নাম উজ্জ্বল কর ঠিক আছে চল তাহলে কি করবো আমরা সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমরা এইখানে ডিসকাস করবো ঠিক আছে চল তাহলে প্রথম থেকে স্টার্ট করতেছি প্রথমে থেকে স্টার্ট করতেছি দুই হাজার বারো কি বলছে দেখার চেষ্টা করি ঠিক আছে ওকে প্রথমে দুই হাজার বারোর ফার্স্ট কোশ্চেন বলছে যে সরল অনুবীক্ষণ যন্ত্রে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ হবে ঠিক আছে তাহলে দুই হাজার বারোর কোশ্চেন নাম্বার এক আর যাদের কাছে কোশ্চেন নাই যেমন টু থাউজেন্ড টুয়েলভের কোশ্চেন নাই তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যাবে টেলিগ্রাম চ্যানেলে রিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে ডিসক্রিপশনে ওইখানের থ্রুতে টেলিগ্রাম চ্যানেলে যা টেলিগ্রাম চ্যানেলে গেলেই কোশ্চেনের পিডিএফ পাওয়া যাবে ঠিক আছে আর যাদের কাছে আসে তাদের তো কোনো কথাই নেই আর যদি ওই লিঙ্কের থ্রুতে তুই জয়েন করতে না পারিস তাহলে এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারে কী করে দে তুই ইচ্ছে পিন করে দে অবশ্যই টেলিগ্রামে পিন করবি ঠিক আছে তাহলে আমি তোদের জয়েন করাই দেবো এবার এখানে কি বলছে প্রথম কোশ্চেন বলছে সরল অনুবীক্ষণ যন্ত্রে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ হবে দেখ সরল অনুবীক্ষণ যন্ত্র এগুলো কঠিন করে মনে রাখার কোনো দরকার নেই সরল অনুবীক্ষণ যন্ত্র অনুবীক্ষণ যন্ত্র কি জিনিস যে হচ্ছে ছোট জিনিসকে বড় আকারে দেখায় ছোট জিনিসকে বড় আকারে দেখায় তাকে কি বলি আমরা সরল অনুবীক্ষণ যন্ত্র উদাহরণ যেমন হচ্ছে তুই ছোটবেলা থেকেই খেলিস আতোষ আতস দিয়া রোদের মধ্যে ধৈর্য কাগজ পড়াইছিস না পড়াইছিস কি পড়াইছি না তুই আমি তো অনেকবার পড়াইছি ঠিক আছে না ওকে তাহলে এই যে আতস কাজটা এটা কি একটা সরল অনুবীক্ষণ যন্ত্রের উদাহরণ তাহলে সরল অনুবীক্ষণ যন্ত্রে প্রকৃতি কেমন হবে যে প্রতিবিম্বটা গঠিত হয় ওর প্রকৃতি কেমন হয় ওর প্রকৃতি হয় অবশ্যই বস্তুর তুলনায় বড় হয় তার মানে বিবর্ধিত অসৎ হয় অবশ্যই কারণটা সরল অনুবীক্ষণ যন্ত্র অর্থাৎ আতস কাছে আতস কাছে তুই ছবিটা পদ্মায় ফেলতে পাবি না তাহলে অসৎ হবে বিবর্ধিত হবে ঠিক আছে আর যেমন বস্তুটা থাকে অমনেই হয় তাহলে কি হবে হবে ঠিক আছে না একটা উদাহরণ দিয়ে মনে রাখবে যন্ত্র মানে কি আতস কাছে তুই হচ্ছে পিঁপড়ে দেখিস ধরেন পিঁপড়ে একটা ঘুরতেছে আতস্কাশটা এমন করে নিয়ে যায় এমন করে দেখিস কি দেখিস বলতো পিপড়াটাকে বড় দেখিস তার মানে বিবর্ধিত পিঁপড়াটাকে যেমন পিঁপড়া দেখতে অমনেই দেখিস তার মানে হচ্ছে সমশিষ্য আর কি দেখিস আর উদাহরণ বল বল পিঁপড়াটা ছবি তুলতে না ঠিক আছে না খালি দেখতে পাস তার জন্য এটা কি হচ্ছে অসৎ ছবি তুলতে বলে সৎ হইতো ঠিক আছে তাহলে কি হইল সৎ সমশিষ্য আর হচ্ছে তাহলে এমন উদাহরণ দিয়ে মনে রাখবি শেষ সরল যন্ত্র আতস কাজ এমন 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 হবে শেষ বানায় লিখে দিই ওকে এবার দেখ দুই নম্বর কোশ্চেন কি বলছে দুই নম্বর কোশ্চেন বলছে দুই হাজার তেরো হ্যাঁ টু এবার দুই নম্বর কোয়েশ্চেন বলছে যে মানব চোখের উপযোজন ও অভিযোজন বলতে কি বোঝো উপযোজন আর অভিযোজন দুটি আলাদা জিনিস ঠিক আছে তাহলে চোখের প্রথমে কি পরবো উপযোজন ওকে উপযোজন চাইছে উপযোজনে লেখে বললাম না আজ চোখ খুলে দেখবো যারে করবো তারে সল্ফ সেই চোখ চলে আসছে ওকে তাহলে চোখের উপযোজন 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 চোখের উপযোজন কি জিনিস এই যে আমাদের চোখের যে লেন্স আছে চোখের লেন্স দূরের জিনিস কাছের জিনিসকে চোখের লেন্স অ্যাডজাস্ট আমাদের প্রতিবিম্বকে যে বস্তুর প্রতিবিম্ব আমাদের বস্তুর প্রতিবিম্বকে যে তৈরি করে এই বলা হয় হচ্ছে চোখের উপযোজন তাহলে চোখের উপযোজন কাকে বলে যে চোখের লেন্সের পরিবর্তনের মাধ্যমে বস্তুর প্রতিবিম্ব রেটিনায় গঠিত হওয়ার প্রক্রিয়াটাকে কি বলে চোখের উপযোজন ঠিক আছে তাহলে লেখেনে চক্ষু লেন্সের ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটিয়ে চক্ষু লেন্সের ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন দূরত্বের বিভিন্ন দূরত্বে উপস্থিত বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব বস্তুর প্রতিবিম্ব বস্তুর প্রতিবিম্বকে রেটিনায় গঠন করার ক্ষমতাকে বস্তুর প্রতিবিম্বকে রেটিনায় গঠন করার ক্ষমতাকে চোখের উপযোজন বলা হয় উপযোজন দেখে চোখের উপযোজন বলা হয় বুঝছিস বানায় আরামসে লিখতে পাবি ঠিক আছে তাহলে চক্ষু লেন্সের ফোকাসের পরিবর্তন ঘটিয়ে বস্তুর প্রতিবিম্বকে চোখের রেটিনায় গঠিত করা চোখের যে ক্ষমতা এটাকে কি বলে চোখের উপযোজন ঠিক আছে উপযোজন ওকে তাহলে এটা গেল এবার পরের কোশ্চেন কি বলছে চোখের অভিযোজন একটা জিনিস মনে রাখিস তোদের দেখ তুই তো এটা লিখবি লিখবি তোদের পরীক্ষায় লেখার একটা স্টেপও যখনই আমার দুইটা কোশ্চেন একসাথে থাকে না তখন একটা কোশ্চেন এমন একটা বুলেট লাইন দিয়ে এমন করে লেখে দেয় পরে কোশ্চেনটাকে ভাস করে এমন করে একটা লেখে দে ঠিক আছে এগুলো চিহ্ন এমন টাইপের কিছু একটা চিহ্ন বা এমন টাইপের কিছু একটা চিহ্ন দিলে কি হয় বোঝা যায় যে আলাদা কোশ্চেন মানে ওইটার মধ্যেই আলাদা উত্তর লিখতে যাচ্ছিস ঠিক আছে না তাহলে দেখতে সুবিধা হয় ঠিক আছে নাম্বার ইমপ্রেশন ভালো পাবে ঠিক আছে ঠিক আছে তোর খাতার প্রতি একটা সুন্দর ইমপ্রেশন তৈরি হবে যাই হোক তাহলে চোখের কি হচ্ছে অভিযোজন অভিযোজন কি জিনিস ঠিক আছে হঠাৎ করে তোর চোখে বেশি লাইট পড়লো ঠিক আছে না হঠাৎ করে বেশি লাইট পড়লো চোখ বন্ধ হয়ে যাবে আবার হঠাৎ করে কম লাইট হলো তারপরে চোখ খিচ্ছে ছোট হয়ে ধীরে ধীরে এমন দেখবি ঠিক আছে ওকে তাহলে হঠাৎ করে তীব্র আলো যখন পড়ে চোখ বন্ধ হয়ে যায় ওই হিসাবে তার মানে আলোর তীব্রতার উপর ভিত্তি করে আমাদের চোখ কি হয় অভিযোজিত হয় ঠিক আছে না কি বলে চোখের অভিযোজন ঠিক আছে তীব্রতার হ্রাস বৃদ্ধি অনুসারে চোখের মণিকে ছোট বড় চোখের মণিকে ছোট বড় চোখের মণিকে ছোট বড় করার ক্ষমতাকে চোখের মণিকে ছোট বড় করার করার ক্ষমতাকে চোখের অভিযোজন বলা হয় তাহলে দেখ হঠাৎ করে তীব্র আলো পড়লো তার চোখ ছোট হয়ে যাবে বন্ধ হয়ে যাবে ঠিক আছে না হঠাৎ করে এবার অন্ধকার হয়ে গেল লাইট অফ হয়ে গেল এবার লাইট অফ হয়েছে তার মানে একটু আলো আলো লাগবে পাওয়ার জন্য কি করবি তুই তখন চোখ বড়ো করবি হ্যাঁ কালো ঢো কালো ঢো কালো ঢো ঠিক আছে না ওকে তার জন্য কি হয় আলোর তীব্রতা তীব্রতা কম হলে আমরা চোখ কি করি বড় করি আবার তীব্রতা কম হলে বেশি হলে চোখ ছোট ওকে ঠিক আছে না ওকে এটাকে কি বলা হয় চোখের হচ্ছে অভিযোজন ঠিক আছে ওকে এবার হচ্ছে আমরা আসি পরের স্টেপে পরের কোশ্চেন কি বলছে ঠিক আছে দুইটা উত্তর লিখলি ঠিক আছে এবার হচ্ছে তিন নাম্বার কোশ্চেন টু থাউজেন্ড থার্টিন কোশ্চেন নাম্বার থ্রি ওকে একটা কথা বলতো তোদের পরীক্ষা সামনে আসতেছে তোদের কার কার ভয় লাগতেছে ঠিক আছে পরীক্ষার মধ্যে না বেশি ভয় না একটা কথা জীবনে সবসময় মনে রাখিস বেশি দূরের জিনিস দেখতে লাগবে না বেশি দূরের জিনিস ভাবতে যাবি বেশি প্রবলেমে পড়বি ঠিক আছে যেটা অবাস্তব বাস্তব কি হবে না যাবে জানি না কিন্তু দূরের জিনিস ভাইবে ভাবেই তুই ফালতু টেনশনের মধ্যে পড়বি ফালতু ভয়ের মধ্যে পড়বি তার মধ্যে তোর পাশে যেটা আসে কাছে যেটা আসে এটা নিয়েই তুই হচ্ছে বিজি হ আমি একটা উদাহরণ সবাইকে দেই সাপোজ ধরিনে তোর অন্ধকারের মধ্যে পনেরো কিলোমিটার রাস্তা হাঁটবি ওকে একটা বন আছে বনের মধ্যে অন্ধকারের মধ্যে পনেরো কিলোমিটার রাস্তা হাঁটতে লাগবে ঠিক আছে না এবার তুই ভাবে এমন টেনশনের মধ্যে পড়তে পারিস যে আমি পনেরো কিলোমিটার অন্ধকারের মধ্যে হাঁটবে কেমন যদি সূর্যের আলো পড়তো তাহলে ভালো হইতো বা কেউ যদি হ্যালোচন লাইট দিত বা আকাশ থেকে লাইট মারতো ঠিক আছে বা আমার যদি ভগবানের কাছে কোনো কিছু পাইতাম বর পাইতাম যে অন্ধকারটাকে আলো করে দিতে পারতাম তাহলে ভয় কমতো কিন্তু এগুলা আনরিয়েলিস্টিক ভাবনা এগুলা ভেবনে লাভ নাই ঠিক আছে না কিন্তু তুই যদি ভাবতে পারিস কি বলতো যে আমার মধ্যে আমার কি হচ্ছে পনেরো কিলোমিটার যাইতে লাগবে অন্ধকারের মধ্যে কিন্তু আমার কি লাগে একটা স্টেপ আর স্টেপটাই দেখতে লাগে তারপরে আমি ভাবতেই পাবো না জানবোই না ঠিক আছে না একটা একটা করে স্টেপ আগালিয়ে আমি যাব তার জন্য তোর ভাবনা তখন কি লাগবে তোর শুধু একটা টর্চ লাইট লাগবে টর্চ লাইট এখানে পায়ের নিচে পড়লি ফেললে আগাচ্ছিস ধীরে ধীরে তাহলে একটা করে স্টেপ স্টেপ আগাইতে আগাইতে তুই পৌঁছে যাবি ঠিক আছে না তাহলে দেখ ভাবনা যত সিম্পল ভাবে ভাববি তুই পরের স্টেপটার কথাই খালি ভাবতেছিস একদম পনেরো কিলোমিটার শেষে কথা এই যে পনেরো কিলোমিটারের কথা ভাবতে থাকিস পনেরো কিলোমিটার তুই আলো দিয়ে দিতে তাহলে মুশকিল ঠিক আছে সূর্যরই শক্তি আছে ঠিক আছে না সূর্য শক্তি আছে যে ও পুরো জায়গাকে আলোকিত করতে পারে আমার শক্তি আমার শক্তি জানি আমার অত আলোকিত করার শক্তি নেই আমি জানি আমার কাছে একটা টর্চ লাইট আমি কিনতে পারি ঠিক আছে না তার জন্য আমি পরের স্টেপটা দেখতে পারি কিন্তু আমিও সাকসেসে পৌঁছাবো আমিও লাস্ট দি পৌঁছাবো পনেরো কিলোমিটার পৌঁছাবো কিন্তু একটা একটা করে স্টেপ স্টেপ ঠিক আছে তার জন্য দেখ যে এইখান থেকে কি বুঝলি যে বেশি কিছু কিছু ভাবতে ভাবতে থাকবি থাকবি না যে যে অনেক কেমন করে আমি আলোকিত করতে পারি তারপরে যাবো এমন করলে ফালতু টাইম নষ্ট ঠিক আছে ফালতু ভয়ে কাজ করবে ঠিক আছে সেই জিতবে যে কি এই স্টেপটার কথা ভাববে একটা লাইট মিশে বের হয়ে পড়ছে একটা করে স্টেপ দেখতে 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 চলে যাবে অত ভাবনা ভাবার কোনো দরকার নেই এমন করে পরীক্ষা কবে আসবে পরীক্ষা কি আছে ওইটা ভাইবে লাভ নেই ঠিক আছে তুই ভাব আজকে এখন এটা পড়তেছিস এই ভিডিওটা দেখতেছিস এই ভিডিওটা ভালো করে পড় তারপরে পরীক্ষায় অন্য সাবজেক্ট অন্য টপিক অন্য কি কি হচ্ছে কবে কি হবে কঠিন কোশ্চেন ভালো কোশ্চেন এগুলো ভাবতে লাগবে না জাস্ট এখন এখনকে ফোকাস কর ঠিক আছে জিম্বোর অনেক সিম্পল হবে সাকসেস অনেক তাড়াতাড়ি আসবে ঠিক আছে ওকে তাহলে এমন করে ভাব জীবনে অনেক কাজে দেবে ঠিক আছে এমন করে ভাবতে থাক ওকে বুঝছিস কথা ক্লিয়ার তার জন্য স্টেপ ছোট 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 স্টেপ ফেল আর চলে থাক ঠিক আছে এবার কি হচ্ছে পরের স্টেপ পরের কোশ্চেন কি বলছে বলতো দীর্ঘদৃষ্টি কাকে বলে এর পুঁথি আর কি ঠিক আছে শোন দীর্ঘ দৃষ্টি এইখানে নাম ভালো করে শোন নামের মধ্যে সব কিছু আছে দীর্ঘ দৃষ্টি মানে দীরের জিনিস ভালো করে দেখবি দীর্ঘ দৃষ্টি তার মানে দীর্ঘ দূরের জিনিস ভালো করে দেখবি কাছের জিনিস তুই হচ্ছে দেখতে অসুবিধা হবে দীর্ঘ দৃষ্টি মানে দূরের দৃষ্টি ভালো ঠিক আছে না কাছের দৃষ্টি খারাপ তাহলে এটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি বলে দীর্ঘ দৃষ্টি ঠিক করার উপায় কি একটা হচ্ছে উত্তর লেন্স ইউজ করা একটা উত্তর লেন্স ইউজ করা কেন কেন হচ্ছে কারণটা বুঝে নেই অ্যাকচুয়ালি দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে কি হয় যে প্রতিবিম্বটা গঠিত হয় প্রতিবিম্বটা রেটিনের পরে গঠিত হয় ঠিক আছে না তার জন্য আমরা একটা উত্তর লেন্স সামনে লাগাই দেয় চোখের সামনে যাতে গিয়ে উত্তর লেন্স একটা অভিষেড়ি লেন্স অভিষেড়ি লেন্সগুলো লেন্সের আলোগুলোকে অভিষেড়ি কইরা কি করতেছে আমাদের রেটিনা এসে মিলিত করে দিচ্ছে তার জন্য দীর্ঘ দৃষ্টি লোকের কাছে উত্তর লেন্স দরকার ঠিক আছে তাহলে যারা কাছের জিনিস দেখতে প্রবলেম হয় তারা হচ্ছে উত্তর লেন্স পরে ঠিক আছে তাদের পাওয়ার কি হয় পজিটিভ হয় তোর চোখের পাওয়ার আছে না ঠিক আছে না তুই চোখের ডাক্তার দেখাইতে চাই কথা বলে তোর চোখের পাওয়ার কথা বল প্লাস থাকলে উত্তর লেন্স ঠিক আছে না আর মাইনাস থাকলে অবতার লেন্স প্লাস থাকলে উত্তর লেন্স মাইনাস থাকলে অবতার লেন্স প্লাস থাকলে তার মানে কোন দৃষ্টি তোর প্রবলেম দূরদৃষ্টি 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 মানে কোন দৃষ্টি দেখতে পাইস না তোর প্রবলেম হচ্ছে কাছের জিনিস দেখা ঠিক আছে ওকে তাহলে দেখ তাহলে দেখ তোখে কি জানা আজ কি আমাদের পড়া क्वेश्चन কি হচ্ছে তাহলে দীর্ঘ দৃষ্টি ঠিক আছে দীর্ঘ দৃষ্টি ওকে দীর্ঘ দৃষ্টি বা এটাকে বলা হয় হাইপারমেট্রোপিয়া ঠিক আছে মেট্রো মেট্রোপিয়া ঠিক আছে এটাকে বলা হয় হাইপারমেট্রোপিয়া ঠিক আছে তাহলে যদি চোখ দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় যদি চোখ এটা বানানটা বুঝতে পারছিস তোরা লা যদি চোখ দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের কাছের বস্তুকে স্পষ্ট দেখতে না পায় কাছের বস্তুকে স্পষ্ট দেখতে না পায় তখন চোখের এই তখন চোখের এই ত্রুটিকে দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া বলে প্রতিকার প্রতিকার কি লেখ প্রতিকার কি চোখের সামনে প্রতিকার দিয়ে চোখের সামনে একটি উত্তর লেন্স ব্যবহার করলে চোখের সামনে একটি উত্তর লেন্স ব্যবহার করলে চোখের সামনে একটি উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের এটা কথা লেখি সুন্দর লাগে ওকে চোখের সামনে একটি উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তর লেন্স ব্যবহার করে এই ত্রুটি দূর করা যায় এই ত্রুটি দূর করা যায় ঠিক আছে তাহলে এইখানে সঙ্গে সঙ্গে না আমি সর্বদৃষ্টিটাও বলে দিই ঠিক আছে না তাহলে বুঝতে পাবি জিনিসটা অনেক সোজা হবে ঠিক আছে না তাহলে দুইটার মধ্যে ডিফারেন্সটাও বুঝতে পারি আর ডিফারেন্স বুঝতে কাজে দেয় ঠিক আছে স্বল্প দৃষ্টি এটা অনেকবার আসে ঠিক আছে এটা অনেকবার আসে স্বল্প স্বল্প দৃষ্টিটাও ঠিক ঠিক আছে আছে তাহলে তাহলে দৃষ্টিটা বলে চল আমরা কি করি স্বল্প দৃষ্টি ঠিক আছে বা এটাকে বলা হয় হচ্ছে রস দৃষ্টি বা হচ্ছে এটাকে যেমন হাইপার মেট্রোপিয়া বলা হয় এটাকে বলা হয় মায়োপিয়া মায়োপিয়া এতগুলোর নাম তাহলে কি হবে দেখ স্বল্প দৃষ্টি মানে এবার কাছের দৃষ্টিটা ভালো আছে কিন্তু দূরের দৃষ্টিটা খারাপ আছে মানে কাশের বস্তুকে তুই ভালো দেখতে পাই কিন্তু দূরের বস্তুকে ভালো দেখতে পাই না ঠিক আছে এটাকে বলা হয়েছে স্বল্প দৃষ্টি পাওয়া হচ্ছে মায়োপিয়া ঠিক আছে তাহলে চোখের যে ত্রুটির জন্য চোখের যে ত্রুটির জন্য কাছের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায় কিন্তু দূরের বস্তুকে অস্পষ্ট দেখে দূরের বস্তুকে অস্পষ্ট দেখে সেই ত্রুটিকে সেই ত্রুটিকে মায়োপিয়া বা স্বল্পদৃষ্টি বলে মায়োপিয়া বা স্বল্পদৃষ্টি বলে ঠিক আছে ওকে এবার প্রতিকার দেখি তাহলে এটার প্রবলেম কি দেখছিস তো প্রবলেম হচ্ছে এটা যদি চোখ হয় চোখ কেমনটা বানাই জানি না চোখ চোখের মতো লাগলো কি লাগলো না চলবে ঠিক আছে এটা না চোখ ওকে এটা হচ্ছে রেটিনা আর এটা আমাদের পিউপেল ওকে এবার দেখ এটার ক্ষেত্রে যখন দূরের বস্তু থেকে লাইট আসে দূরের বস্তু থেকে লাইট আসলো মানে প্রায় সমান্তরাল আট করলাম সমান্তরাল রাইট এসে কি করে এইখানে হচ্ছে মিলিত হয় এইখানে হচ্ছে মিলিত হয় রেটিনা কোথায় এটা হচ্ছে রেটিনা রেটিনা মিলিত হয় এইখানে তার জন্য এ কি করে ঠিক আছে দূরের দৃষ্টিকে কি হচ্ছে দূরের বস্তুকে হচ্ছে দেখতে পায় না কারণটা রেটিনায় মিলিত হয় না রেটিনার আগেই মিলিত হয় এবার তার মানে কি হচ্ছে এই যে রেগুলো আসতেছে ভালো করে বুঝে নেই এই যে রেগুলো আসতেছে রেগুলো কোথায় গিয়ে মিলিত হচ্ছে এইখানে গিয়ে মিলিত হচ্ছে মানে রেটিনার আগেই মিলিত হচ্ছে মানে আগেই বেশি অবসরই হয়ে যাচ্ছে এইটাকে প্রতিকার করার জন্য তোর কি করতে লাগবে বলতো এই রেগুলাকে কোথায় মিলিত করতেছে রেটিনের মধ্যে তাহলে রেটিনের মধ্যে মিলিত করার জন্য কি করবে এইখানে তুই চাস এমন কোন লেন্স ইউজ করতে যাতে এত অভিষেকই না হয় এত তাড়াতাড়ি না মেলে একটু দূরে গিয়ে মেলে তার জন্য তুই একটা সামনে কি লেন্স লাগাবি বল হ্যাঁ তোকে বলতেছি বল হ্যাঁ তোকে তুই বল জোরে অবতল লেন্স হ্যাঁ তাহলে অবতল লেন্স ইউজ করবি দেখ এইটার তাহলে কি করবি এই ছবিটা সেমই ছবি এটা চোখ হ্যাঁ ওকে ও সুন্দর চোখ হয়ে গেছে রে ওকে এটা হচ্ছে আমার চোখ আমার চোখ না তোর চোখ এটা সুন্দর চোখ তোর চোখ তোর সুন্দর চোখ এটা হচ্ছে রেটিনা রেটিনা রেটি এবার দেখ তাহলে এইখানে কি হচ্ছে দূরের বস্তু এবার এইখানে কি লাগাই দিছি একটা হচ্ছে অবতল লেন্স লাগাই দিছি ওকে একটা অবতল লেন্স লাগাই দিছি এবার অবতার লেন্সে কি আসছে এমন করে আলো আসছে ওকে এবার আলো আসে এইখানে কি আছে আমাদের বাবাজি আছে ঠিক আছে ঠিক আছে এবার কি করতেছে অবতল লেন্সে ওকে অবতল লেন্সে পড়লো তাহলে এইখান থেকে এসে লাইটগুলো এটা একটু কাছাকাছি দিই না তাই ছবিটা আট করতে প্রবলেম হচ্ছে ঠিক আছে এখান থেকে আসলো আরে এটা হচ্ছে না ওকে এবার কি হলো এইখান থেকে অবতল লেন্সে কি হয় একটু দূরে চলে যায় এবার অবতর লেন্সে কি হলো একটু দূরে গেলো পড়ার পর কুতুশ্রিত রশ্মিগুলো একটু দূরে যায় দূরে গেল এবার দূরে গিয়ে এটা আবার কি একটা এটা কিসের মতো কাজ করবে উত্তর লেন্স উত্তর লেন্সে অভিসারি হবে তাহলে অভিসারি হয়ে গিয়ে কোথায় মিলবে এখানে চা মিলিত হবে তাহলে কোথায় গিয়ে মিলিত হলো রেটিনায় গিয়া মিলিত হলো এটা কিন্তু লেখের আগে এটা কিন্তু পরীক্ষায় আসে তাহলে তোর কি লাগবে বলতো তোর এখন বস্তুটাকে দেখতে কি লাগবে আসছে তো এত দূরে কিন্তু তোকে বস্তুটা মনে হবে কই থেকে আসছে মনে হবে বস্তুটা এইখান বস্তুটায় লাইট আসছে এখান থেকে ওকে তাহলে তোর মনে হবে দূরের বস্তুটা কোথায় আছে দূরের বস্তু বিন্দু তাহলে তোর হচ্ছে দূরের বস্তুটাকে এখন মনে হবে যে এইখানে আছে। তার মানে তুই ইজিলি এখন দেখতে পাবি ঠিক আছে না ওকে তাহলে আমরা কি করে প্রতিকার করি এইখানে আমরা হচ্ছে একটা অবতল লেন্স ইউজ করে আমরা কি করি প্রতিকার করি বুঝছিস তাহলে এটা কেমন আট করলাম ঠিক আছে তাহলে এমনকি দূরের বস্তু দূরের বস্তু দূরের জিনিস দেখতে প্রবলেম হচ্ছিল তার মানে ধরেন এইখানে বস্তুটা আসে অনেক দূর থেকে আসা বস্তুটাকে কি লাগবে রশ্মি সমান্তরাল লাগে এবার আলোক রশ্মি অবতল লেন্সে বললো এটা কি হচ্ছে অবতল লেন্স হ্যাঁ অবতল লেন্স অবতল লেন্সে পড়লো বুঝে নেই অবতল লেন্সে পড়লো এবার অবতল লেন্সে যখনই পড়লো অবতল লেন্স থেকে আলো রশ্মি কি হয় অপসারী হয় তার জন্য কি হচ্ছে দূরে সরে গেল এত কাছাকাছি আসলো এবার দূরে গেল দূরে গিয়ে এখানে কি বললো চোখের পিপলে পড়লো এবার চোখের পিপল কিসের মতো কাজ করে একটা উত্তর লেন্সের মতো কাজ করে উত্তর লেন্সে পড়লো উত্তর লেন্স কাজ করে কি উত্তর লেন্স অভিসারী লেন্স মানে কাশে আনে তাহলে দূরের জিনিসগুলাকে কাশে আনলো কাশে আনে কোথায় মিলিত করলো রেটিনায় মিলিত করলো ঠিক আছে বুঝছিস আর এই ক্ষেত্রে কি প্রবলেম হচ্ছিল দূরে থেকে আসছিল দূরে থেকে আসার পর কি করছিল যেহেতু মাঝখানে কোনো লেন্স ছিল না এই উত্তল লেন্সটাকে কি করছে এখানে এ এখানে মিলিত করে দিয়েছিল তার জন্য রেটিনাই গঠিত হয়নি এখানে রেটিনাই গঠিত হলো বুঝতে পারছিস তাহলে লিখবি প্রতীকের কি লিখবি একটু ভাষা লিখে দিচ্ছি কারণটা এটা আসে অনেকবার হ্যাঁ তাহলে লেখ এক্ষেত্রে প্রতীকের এখানে লেখ হ্যাঁ এটা ছবি কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে আট করে রাখ আটকর স্ক্রিনশট নিস না স্ক্রিনশট নিস না আটকর ওকে ক্ষেত্রে দূরের বস্তু এক্ষেত্রে ছবিটা আটকর তো শেষ ওকে দেখ এক্ষেত্রে দূর দূরের বস্তু থেকে আগত রশ্মি রেটিনায় মিলিত না হয়ে রেটিনার সামনে রেটিনার সামনে কোথাও মিলিত হয় রেটিনার সামনে কোথাও মিলিত হয় দাঁড়ি তাই প্রতিকার করার জন্য তাই প্রতিকার করার জন্য অবতল লেন্স ব্যবহার করি অবতল লেন্স ব্যবহার করি যাতে অবতল লেন্স ব্যবহার করি যাতে রশ্মিগুলি কম অভিশারি কম অভিশেডি হয়ে রশ্মিগুলি কম অভিশেডি হয়ে রেটিনাই গিয়ে মিলিত হয় কম ওবিসিডি হয়ে রেটিনাই গিয়ে মিলিত হয় ঠিক আছে না ওকে তাহলে এটা কি গেল স্বল্প দৃষ্টি বা মায়োপিয়ার ক্ষেত্রে এই সেট আপটা কিসের জন্য মনে রাখি সেই সেট আপ কিসের জন্য মায়োপিয়া বা স্বল্প দৃষ্টি ঠিক আছে মায়োপিয়া ওকে আমি একটা ডিটেলস এ পড়াইলাম আর পর হাইপারমেট্রোপিয়া বা আছে দীর্ঘ দৃষ্টিটা তুই ও প্রতিকার আমি জাস্ট বলে দিলাম উত্তর লেন্স তুই একাই ভাবে পড়বি ঠিক আছে একইভাবে লিখে দিবি এখানে শুধু কি হবে একটা উত্তর লেন্স হবে ঠিক আছে ওকে ওটার ক্ষেত্রে কি হচ্ছিল এখানে গঠিত এটার ক্ষেত্রে এখানে গঠিত আর ওটার ক্ষেত্রে দূরে গঠিত হচ্ছিল ঠিক আছে বুঝছিস ভেরি গুড বুঝছিস লেখে নিলি ওকে লাগ তোর পিছনে কি এটা কি রে দেখ দেখ কে কি নোট কি ওটা পিছনে বয়বেจিস বয়বেจিস কে আর চাই কি দেখতেছি লিখে পিছুনে কি মনে হইছিল আমি দেখতেছি ওকে বয়বেসিস নাকি বল কি মনে হইলো ভাল ভাল ঠিক আছে এবার পরের কোশ্চেনে যাই কমেন্ট সেকশনে বল তো পিছনে দেখছিস কি দেখিস নেই বল বল ঠিক আছে ওকে মাঝে মাঝে একটু মজা করতে লাগে না বল আরে অ্যাকচুয়ালি এখানে অনলাইন ক্লাস চলতেইছে না অফলাইন ঠিক আছে না আমি তুই একসাথেই বসে আছি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোকে ঠিক আছে তুই যেমন আমাকে দেখতে দেখতেছিস না যেমন আমি এখন দেখতে পাইতেছি ঠিক আছে একটু আগে শুয়েছিলি ঠিক আছে না কি জামা পরে আছি সে যে দেখতেছি জামার দিকে দেখিস না আমি অলরেডি দেখছি ঠিক আছে না তুই এখন বুঝি কিসের জন্য তুই জামা দেখলি তোর জামার কালার দেখার জন্য আমি আগেই দেখছি তোর জামার কালার আমি সব দেখতে পাচ্ছি ঠিক আছে না এখানে চলতেইছে না অনলাইন ক্লাস অফলাইন চলতেছে ঠিক আছে একসাথে গল্প করতে করতে পড়াশোনা করবো ঠিক আছে পরীক্ষা টরীক্ষা টেনশন নাই মজা করতে করতে পারবো ঠিক আছে টেনশন করে কি কার দিন গেছে ঠিক আছে ওকে পিছনে হ্যাঁ ঠিক আছে ওকে হ্যাঁ কি শুনছি ঠিক আছে ওকে এবার দেখ এগুলো মনে থাকবে পরে কি বললি টুয়েলভের পর মনে থাকবে ঠিক আছে ওকে টুয়েলভের পর গ্রাম সারা জীবন মনে থাকবে ঠিক আছে না কারণটা ওয়ান টু ওয়ান হচ্ছে তোর সঙ্গেই কথা বলতেছি হ্যাঁ ঠিক আছে না এমনই করে পড়াশোনা হওয়া উচিত না ওয়ান টু ওয়ান ঠিক আছে ওকে এবার দেখ পরে কোশ্চেন কি বলছে যে মানব চক্ষুর উপযোজন বলতে কি বলছে দুই হাজার পনেরোতে আসছে আবার উপযোজন একটু আগে করলাম উপযোজন কোনটা অভিযোজন কোনটা উপযোজন ফোকাসের পরিবর্তন করে রেটিনায় প্রতিবিম্ব গঠন করে এটা হচ্ছে উপযোজন অভিযোজন কোনটা ধুলার জ্বর আসলে চোখ বন্ধ ওকে লাইট আসলে চোখ বন্ধ বেশি লাইট আসলে কম লাইট চোখ বলো ঠিক আছে এটা হচ্ছে অভিযোজন ঠিক আছে ওকে তারপরে হচ্ছে দুই হাজার ষোলো সালের কোশ্চেন টু থাউজেন্ড সিক্সটিন টু থাউজেন্ড সিক্সটিনের কোশ্চেন কি বলছে ঠিক আছে ওকে তাহলে কি বলছে বলছে যে নববীক্ষণে অবিলক্ষের ফোকাস দৈর্ঘ্য দৈর্ঘ্য করা হয় অপশন এমসিকিউ হ্যাঁ নববীক্ষণে অবিলক্ষের ফোকাস দৈর্ঘ্য করা হয় বলছে অভিনেত্রের অর্ধেক অভিনেত্রের সমান অভিনেত্রের চেয়ে কম অভিনেত্রের চেয়ে বেশি ঠিক আছে ওকে নববীক্ষণে কি করা হয় শোন নববীক্ষণ যন্ত্র নাম শুনেই বুঝবে এটার নাম শোনো ভালো করে নববীক্ষণ যন্ত্র নববীক্ষণ মানে কি নক্ষত্রকে দেখার যন্ত্র ঠিক আছে না নববীক্ষণ যন্ত্র নবকে নক্ষত্রকে নববীক্ষণ নক্ষত্রকে দেখার যন্ত্র নববীক্ষণ ওকে নক্ষত্রকে দেখার যন্ত্র নববীক্ষণ তাহলে অনেক দূরের জিনিস দেখতে লাগবে ভালো করে শোন অনেক দূরের জিনিস দেখবি তাহলে অনেক দূরের জিনিস থেকে যখন লাইট আসবে অনেক দূরের জিনিস থেকে যখন লাইট আসবে তোর কাছে লাইট কি আসবে খুব কম আসবে এবার লাইট তোকে কম আসবে তার মানে তুই কি চাস তোর যন্ত্রের মধ্যে লাইট একটু বেশি বেশি আসলেই প্রতিবিম্বটা ভালো কারণ অনেক দূর থেকে খুব কম লাইট তুই প্রতিবিম্ব আবসা দেখবি তার জন্য একটু বেশি লাইট আসুক বেশি লাইট আসার জন্য তুই নববৃক্ষ নক্ষত্রের দিকে যে লেন্সটা লাগায় রাখবি ওই লেন্সটাকে বড় রাখবি উন্মেষ বড় রাখবি ফোকাস বেশি রাখবি ঠিক আছে না যাতে বেশি পরিমাণ আলো আসে ঠিক আছে তার জন্য নক্ষত্রের দিকে যে লেন্সটা আসে তাকে বড় রাখবি সবসময় আর নক্ষত্রের দিকে যে লেন্সটা থাকে অবজেক্ট অবজেক্ট নক্ষত্রটা কি বস্তু লক্ষ্য বস্তু অবজেক্ট জন্য বলে অবজেক্টিভ বা অভিলক্ষ ঠিক আছে তাহলে নক্ষত্রের দিকে যে লেন্সটা থাকবে তাকে কি বলবো আমরা অবিলক্ষ ঠিক আছে না আর ওই জিনিসটাকে দেখবো কোথায় চোখের সামনে আমরা কি করি নবীক্ষণ যন্ত্রের টেলিস্কোপ দেখছিস না আকাশে দেখছিবি টেলিস্কোপ কোন যে ওকে অ্যাস্ট্রো যাবি ঠিক আছে না আমি অনেকবার দেখছি অ্যাস্ট্রো ঠিক আছে না আমাদের ইউনিভার্সিটিতে পুরো অ্যাস্ট্রো ছিলাম ওকে তো অ্যাস্ট্রো যখন দেখবি ঠিক আছে না বা অন্য কোথাও দেখবি ঠিক আছে না ওকে একদম আমরা কি করি চোখ পাশে নিয়ে যাওয়া লাগাই ঠিক আছে না লোক চোখ পাশে আমাকে দেখি ঠিক আছে না তাহলে চোখের পাশে চোখের পাশে যে লেন্সটা থাকবে দুইটা লেন্স থাকে ওকে একটা কি হলো বস্তুর দিকে অবজেক্টের দিকে অবজেক্টিভ বললাম ঠিক আছে মানে হচ্ছে লক্ষ্য বস্তুর বললাম এবার চোখের পাশে একটা লেন্স আছে চোখের কাছে চোখের পাশে অভিনেত্র ওকে আরেকটা সুন্দর নাম কি নেত্র তাহলে নেত্রের চোখের পাশে যেটা থাকে তাহলে কি বলি ওটাকে হচ্ছে অভিনেত্র বলে ঠিক আছে না তাহলে এইখানে আমাদের কি দেখতে লাগবে নক্ষত্রকে দেখতে লাগবে অনেক দূরের জিনিস তাহলে ওই পাশের নক্ষত্রের পাশের জিনিসটাকে অর্থাৎ অভিলক্ষটাকে কি করে রাখবো বড় রাখবো তার তুলনায় অভিনেত্রের তুলনায় চোখের সামনে একটার তুলনায় তাহলে কি হবে অভিনেত্রের তুলনায় অভিলক্ষটা কি থাকবে বড় থাকবে তাহলে অপশন ডি হবে অপশন ডি হবে বুঝতে পারছিস আরামসে লিখতে পাবি সব হচ্ছে তোর ভাবনা জাস্ট ঠিক আছে না একটা উদাহরণ নিবি মনে রাখবি শেষ উত্তর এগুলা মুখস্ত করার কিচ্ছু দরকার নেই ঠিক আছে ভুলে যাওয়ার কোনো কারণ নেই মনে রাখিস তোর চোখ তোর তোর সত্যি চোখগুলো দেখ কত সুন্দর বড় বড় উফ ফিদা ঠিক আছে দেখ দেখ একবার গুলা আয়না তো দেখতে লাগবে না তুই ভাব তোর চোখগুলো একবার সত্যি মানে এত কিউট বলে বোঝাইতে না ঠিক আছে তাহলে তারপর তোর চোখে তোর সেই কিউট চোখের পাশে যে লেসটা থাকে তাকেই বলি আমরা হচ্ছে অভিনেত্র অভিনেত্রটা ছোট থাকে কোন যন্ত্রের ক্ষেত্রে কি হচ্ছে কোন যন্ত্র বল ওবি যন্ত্র ঠিক আছে ওকে বা ওকে নববীক্ষণ যন্ত্র এবার দেখ তাহলে এটা কেন এবার দুই হাজার ষোলোতে পরে কোশ্চেন কি বলছে তিনের এ নাম্বার কোশ্চেন বলছে নববীক্ষণের ক্ষেত্রে নববীক্ষণে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় তা একটি চিত্রের সাহায্যে দেখাও দেখ তিনের এ নাম্বার কোশ্চেনটা আমি এখানে লিখে রাখতেছি দুই হাজার ষোলো তিনের এ ঠিক আছে দুই হাজার ষোলো এটা একটু পরে করাবো আমি কারণ আমি বোঝাবো ঠিক আছে এটা একটু পরে করাবো কারণ হচ্ছে আমি এটা নিয়ে একটু ডিটেলসে বলবো কারণ এইবার তোদের এটা আসার খুব চান্স আছে ওকে খুব মানে খুব 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 চান্স আছে তার জন্য এটা আমি এক্সট্রা করে করাচ্ছি ঠিক আছে ওকে ডিটেলসে করাবো তারপরে কোশ্চেন কি বলছে তিনের বি নাম্বার হ্যাঁ দুই হাজার ষোলোর তিনের বি এটা করাচ্ছে বলছে যে একটি স্বাভাবিক সমযোজনের ক্ষেত্রে কোনো দুরিবীক্ষ দূরবীক্ষণের বিবর্তন ক্ষমতা কুড়ি সেটির অভিনেত্রের ফোকাস দৈর্ঘ অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য ঠিক আছে না আইপিস বললাম চোখের সামনে আইপিস আইপিসের ফোকাস দৈর্ঘ্য কত দেওয়া আছে হচ্ছে ফাইভ ইন্টু টেন টু দ্য পর মাইনাস টু মিটার তার মানে এফ ই দেওয়া আছে অভিনেত্রীর ই ফর আই ঠিক আছে ওকে চোখ ওকে এটা কত দওয়া আছে ফাইভ ইন্টু টেন টু দ্য পার মাইনাস টু মিটার আর এম বিবর্তন দেওয়া আছে হচ্ছে কত দেওয়া আসে বিবর্তন দেওয়া আসে হচ্ছে কুড়ি ওকে বিবর্ধন দেওয়া আছে কুড়ি আমরা কি জানি আমরা জানি এইখান থেকে এম ইকুয়াল টু ঠিক আছে কি জানিস বল এফ ও বাই এফ এটা কি হচ্ছে অভিলক্ষের হ্যাঁ অভিলক্ষের ফোকাস দূরত্ব ফোকাস দূরত্ব অবজেক্টিভ অবজেক্ট অবজেক্টের জন্য হচ্ছে ও আর এটা কি হচ্ছে অভিনেত্রের ফোকাস ধরব এবার বল কি ধর এফ জিরো তাহলে বের হবে এম ইন্টু এফ ই এম হচ্ছে টুয়েন্টি ইন্টু ফাইভ ইন্টু টেন টু দা মাইনাস টু মিটার ঠিক আছে ওকে তাহলে এখান থেকে গেল ঠিক আছে তাহলে কত একশো আর হচ্ছে একশো তার এক মিটার তাহলে অভিলক্ষের ফোকাস আসলো হচ্ছে এক মিটার তারপরে বলছে দূরবীক্ষণটিকে একটি সমযোজিত করে একটি দূরবর্তী বস্তুর অন্তিম প্রতিবিম্ব অভিনেত্র থেকে অন্তিম প্রতিবিম্ব অভিনেত্র থেকে ওকে অভিনেত্র থেকে টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টিভ মাইনাস টু মিটার দূরে গঠন করা হলো যন্ত্রটির বিবর্তন ক্ষমতা ক্ষমতা কত হবে যন্ত্রটির বিবর্তন ক্ষমতা কত হবে ঠিক আছে না তাহলে বিবর্তন ক্ষমতা যন্ত্রের বিবর্ধন ক্ষমতা সূত্র বল এম টু বল এটা যেমন আছে ওইটা থাকবে এফ জিরো বাই এফ ই সঙ্গে ওয়ান প্লাস বল কারো মনে আছে বল এফ ই বাই হচ্ছে ডি ঠিক আছে না ওকে এবার দেখ সব মান দেওয়া আছে ওকে ডি কত দেওয়া আছে বলতো ডি দেওয়া আছে পঁচিশ ইন্টু পঁচিশ ইন্টু টেন ডি কি জিনিস মনে রাখিস ঠিক আছে ওকে ডি হচ্ছে অন্তিম প্রতিবিম্ব থেকে অন্তিম প্রতিবিম্ব থেকে অভিনেত্রের দূরত্ব ঠিক আছে এটা দেওয়া আছে ওকে তাহলে এগুলা মানগুলা বসাই শেষ এম মান হচ্ছে ওয়ান এফ ইা ফাইভ ইন্টু টেন টু দেওয়া মাইনাস টু ওয়ান টু দেওয়া মাইনাস টু বাই হচ্ছে সব কাটাকাটি করবি ঠিক আছে কাটাকাটি করলে অ্যান্সার আসে হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে বিবর্ধন আসবে ঠিক আছে ওকে তারপর ওকে কোশ্চেন নাম্বার চেঞ্জ হয়েছে কেন আবার বলতেছি ঠিক আছে দুইটা বই থেকে করাচ্ছি ঠিক আছে ওই জন্য কোশ্চেন দেখলেই বুঝবি পিডিএফ দেখলে ঠিক আছে ওকে দুইটা বই থেকে জোগাড় করে করাচ্ছি তোদের চারের এ চারের এ কি বলছে আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা সংজ্ঞা দাও ঠিক আছে রিজলভিং পাওয়ার আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা ঠিক আছে বিশ্লেষণী ক্ষমতা বা রিজলভিং পাওয়ার ওকে লেখছিস ওকে রিজলভিং পাওয়ার কি জিনিস এটা অনেকবার এমসিকিউতে করাইছে রিজলভিং পাওয়ার বা বিশ্লেষণের ক্ষমতা কি বিশ্লেষণ ক্ষমতা হচ্ছে দুইটা কাছাকাছি থাকা বস্তুকে ধরুন এই দুইটা বস্তু কাছাকাছি আছে দুইটা আঙ্গুলকে এই দুইটা কাছাকাছি কাছাকাছি দুইটা বস্তু কাছাকাছি থাকা দুটা বস্তুকে ঠিক আছে স্পষ্টভাবে কতটা দূরত্বে তুই হচ্ছে এর প্রতিবিম্ব যে গঠিত হল প্রতিবিম্ব গুলাকে স্পষ্টভাবে কতটা দূরে দেখতে পাচ্ছে সে যে ক্ষমতা এটাকে কি বলা হয় বিশ্ব ক্ষমতা ঠিক আছে ওকে দেখ দূর থেকে দেখ এই দুইটা মনে হচ্ছে কি কাছাকাছি খুবই কাছাকাছি আছে তখন তোর কাছে নিয়ে যাবো দেখ কেছে মনে হচ্ছে গিয়েছে বেশি ফাঁকা আছে ঠিক আছে না ওকে এবার দেখ তাহলে কোনো আলোকীয় যন্ত্র দ্বারা সংখ্যাটা লেখে নেই কোনো আলোকীয় যন্ত্র দ্বারা খুব কাছাকাছি অবস্থিত দুটি কোনো আলোকীয় যন্ত্র দ্বারা খুব কাছাকাছি অবস্থিত দুটি বস্তু স্পষ্ট ও পৃথক স্পষ্ট ও পৃথক দুটি প্রতিবিম্ব তৈরি করার দুটি প্রতিবিম্ব তৈরি করার দুটি বস্তু স্পষ্ট ও পৃথক দুটি প্রতিবিম্ব তৈরি করার সামর্থ্যকে ওই যন্ত্রের ওই যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা বলা হয় ওই যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা বলা হয় প্যারা করি প্যারা করি আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা আলোকীয় যন্ত্রের না কত হবে বল ওয়ান বাই থিটা উল্টে দিলে কত হবে ওয়ান পয়েন্ট টু টু ল্যামডা আর কিসের জন্য নিলাম রিজলভিং পাওয়ার ওই জন্য আর লেখলাম ঠিক আছে মনে রাখি থিতা টু মুখস্থ করছিস ওয়ান পয়েন্ট

আর ডিপি ডি কি হচ্ছে অভি লক্ষের উন্নষ বা আছে ব্যাস ঠিক আছে না ওকে বা উনিশের এই ব্যাস লাখ ঝামলাই শেষ ওকে হচ্ছে বুঝছিস এবার পরের কোশ্চেন পরের কোশ্চেন কি বলছে এটা হলে চারের বি নাম্বার কোশ্চেন লেখা হইলে আমি পরের স্টেপে যাচ্ছি চারের কোশ্চেন বলছে যে সিক্স থাউজেন্ড অ্যাংস্টম তরঙ্গদর্গের একটি অনুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণ ক্ষমতা বিশ্লেষণ ক্ষমতা টেন টু দর ফোর

ও এটা না চেঞ্জ করলেও হয়তো চলবে মাইনাস টেন মিটার ঠিক আছে তাহলে এটা কাটবে এটা কাটবে এক দুই তিন চারটে এক দুই তিনটে শূন্য কাটলো ওকে এটা গেলো টেন টু দার ফোর হলো ছয় ওকে কাটাকাটি কর ঠিক আছে তাহলে কত আসলো ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু পার ওয়ান পয়েন্ট ফাইভ আর টেন টু দুপার উপরে গিয়ে যাবে ফোর ঠিক আছে ওকে টেন টু দু ফোর এটা কোনো একক হয় না তাহলে রিজলভিং পাওয়ার আসলো এটা ঠিক আছে এবার পরের কোশ্চেন কি বলছে দুই হাজার সতেরোর টু থাউজেন্ড সেভেনটিন কোশ্চেন নাম্বার ফাইভ কি বলছে বলতো চিত্রসহ চিত্রসহ স্বল্প দৃষ্টির কারণ ও প্রতিকার উল্লেখ বললাম না এটা কোশ্চেন আসে তাহলে আমরা চিত্রসহ কারণ প্রতিকার সবকিছু আমরা ডিটেলসে লেখাইছি যারা যারা লেখিস নাই এখন যা লেখ ভাবছিস এক্সট্রা নোট লিখবি না ঠিক আছে আসে এসি রে তার জন্যই করাচ্ছি ঠিক আছে এটা ভিডিও পাগলা ঠিক আছে আমি জানতাম তুই স্টুডেন্ট ঠিক আছে দেখ যারা যারা এই অবধি আসছিস না পুরো ভিডিও গুলা দেখতেছিস আর একদম আবার বলতেছিস ভিডিও দেখতেছিস প্র্যাকটিস করতেছিস উইথ ব্রেন তারা সত্যি সত্যি জীবনে বহুত দূর যাচ্ছিস ঠিক আছে চাপ নিস না ঠিক আছে তারা সত্যি চাপি একটু মাঝে রেজাল্ট খারাপ হইতে পারে এ হইতে পারে ও হইতে পারে কিন্তু মনে রেখে জীবনে অনেক দূর যাবে ঠিক আছে ওকে আর জীবনে রেজ যেটাই সব থেকে ইম্পর্টেন্ট ঠিক আছে ওকে লং পড়তেছি একজন ব্যক্তি দশ সেমি দূরের জিনিসকে পরিষ্কার দেখতে পায় ওকে ঠিক আছে ত্রিশ সেমি দূরের জিনিসকে স্পষ্ট দেখার জন্য ত্রিশ সেমি দূরের জিনিসকে স্পষ্ট দেখার জন্য কোন ধরনের চশমা দরকার উত্তর লেন্স লেন্সের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো ঠিক আছে না ওকে তাহলে ভালো করে দেখ তুই আসিস তুই দশ সেমি দূরের জিনিসকে স্পষ্ট দেখিস এবার তুই তিরিশ সেমি দূরের জিনিসকে স্পষ্ট দেখতে চাস তাহলে তোর কেমন ধরনের লেন্স লাগবে ঠিক আছে না এটাই হচ্ছে কোশ্চেন এবার লেন্সের ক্ষমতাও বের করতে বলছে ঠিক আছে না ওকে না হচ্ছে কোন ধরনের লেন্স এটা বোঝাই ওকে ঠিক আছে যেটা যেটা বের করতে বলছে বের করি আর লেন্সের ফোকাস ধর্ম নির্ণয় করতে বলছে ওকে এবার ভালো করে শুনতে নেই তুই তুই হচ্ছে দশ সেমি বস্তু দশ সেমি দূরে একটা বস্তু আছে এটাকে স্পষ্টভাবে দেখতেছিস এবার তুই চাই তিরিশ সেমির বস্তুটাকে স্পষ্ট দেখতে তার মানে কি তার মানে তিরিশ সেমি দূরে থাকা বস্তুটাকে তুই কোথায় দেখতে চাই তুই একটা লেন্স ইউজ করলি লেন্স ইউজ করে ওই তিরিশ সেমি থাকা বস্তুটাকে কোথায় আনতে চাস দশ সেমিতে আনতে চাস তাই না তুই দশ সেমির বস্তুকে ইজিলি এমনি দেখতে পাস ওকে তিরিশ সেমিটাকে দেখতে পাইস না তার মানে তুই যখন লেন্স লাগাবি তখন ওই তিরিশ সেমির বস্তুটাকে কোথায় আইনে বসাইতে চাস দশ সেমির জায়গায় তাহলেই স্পষ্ট দেখতে পাবো ঠিক আছে তাহলে আমাদের যে তিরিশ সেমি দূরে যে বস্তুটাকে আছে এটা কোথায় রাখতে চাই আমরা দশ সেমি জায়গায় রাখতে চাই ঠিক আছে না এটা লেখে নে একবার তাহলে তোদের মনে থাকবে ঠিক আছে না কারণটা এমন টাইপের কোশ্চেন আসতে থাকে চশমাতে ব্যবহৃত চশমাতে ব্যবহৃত লেন্সটি কর্তৃক চশমাতে ব্যবহৃত লেন্সটি কর্তৃক ত্রিশ সেমি দূরের বস্তুর প্রতিবিম্ব ত্রিশ সেমি দূরের বস্তুর প্রতিবিম্ব দশ সেমি ত্রিশ সেমি দূরের বস্তুর প্রতিবিম্ব দশ সেমি দূরে গঠিত হওয়া প্রয়োজন দশ দূরে গঠিত হওয়া প্রয়োজন ঠিক আছে বুঝছিস তাহলে ভাব তুই আবার শোন অঙ্কটা এটা অঙ্ক এত ডিটেলস বলতেছি কারণটা এটা অঙ্ক দিয়েই অন্য সব অঙ্ক আসে এখান থেকে ওকে তুই দশ সেমি দূরের বস্তুকে দেখতে পাচ্ছিস স্পষ্টভাবে দুই তিরিশ সেমি দূরের বস্তুকে তুই দেখতে চাস তার জন্য একটা লেন্স ইউজ করবি তার জন্য একটা কি করতে চাস লেন্স ইউজ করবি তার দিয়ে লেন্সটার কাজ কি তিরিশ সেমি দূরে থাকা বস্তুটাকে তিরিশ সেমি দূরে থাকা বস্তুটাকে তুই কোথায় আনবি দশ সেমি দূরে আনবি এবার তোর কোন দৃষ্টিটা ভালো আছে তোর নর্মাল দৃষ্টি তোরা চোখের ক্ষেত্রে জানিস নর্মাল দৃষ্টি হচ্ছে পঁচিশ সেমি তাহলে পঁচিশ সেমি দূরে আমরা যখন একটা বই রাখি এমন করে ঠিক আছে না বইটাকে আমরা স্পষ্ট দেখতে পারি ঠিক আছে না তাহলে নর্মাল দৃষ্টি এবার দেখ দশ সেমি দূরের বস্তুকে কি করতেছিস তুই হচ্ছে স্পষ্ট দেখতে পাচ্ছিস তার মানে কোন দৃষ্টি ভালো আছে তোর ভালো কাছের দৃষ্টি মানে হচ্ছে সর্বদৃষ্টি ঠিক আছে না খারাপ কোন দৃষ্টি দূরের দৃষ্টি তাহলে হচ্ছে সর্বদৃষ্টি বা স্বল্প সর্বদৃষ্টি বা মায়োপিয়ার ক্ষেত্রে কোন লেন্স ইউজ করি আমরা অবতার লেন্স ইউজ করি তাহলে এখানে কোন লেন্স ইউজ করতে লাগবে ব্যবহার করতে লাগবে অবতার লেন্স ইউজ করতে লাগবে এখানে তাহলে অবতল লেন্স ইউজ করবি ঠিক আছে তাহলে এখানে অবতল লেন্স ব্যবহার করা প্রয়োজন একটা কোশ্চেন তো হয়ে গেল এবার বলছে ফোকাস দৌড় নির্ণয় করতে বলছে ঠিক আছে তাহলে অবতল লেন্সের জন্য অবতল লেন্সের ক্ষেত্রে কি কি হয় বল ইউ মাইনাস হয় তিরিশ সেমি প্রতিবিম্ব কোথায় গঠিত হবে ভি মাইনাস হবে দশ সেমি দূরে প্রতিবিম্বাস করতে তাহলে আমরা কি জানি ফোকাস দর্গি কত হচ্ছে মাইনাস দশ মাইনাস মাইনাস তিরিশ ইকুয়াল টু ওয়ান বাই একটা কথা মনে রাখিস ঠিক আছে এইখানে তোরা ফোকাস ঋণাত্মক হয় তার জন্য আগে সূত্রতে না যেটা বের করবি ওটাতে আগে চিহ্ন ইউজ করবি না ঠিক আছে যেটা বের করবি ওটাতে আগে চিহ্ন ইউজ করবি না ঠিক আছে ওকে বুঝছিস যেটা বের করবি ওটাতে আগে চিহ্ন ইউজ করবি না ঠিক আছে ওটা উত্তর এমনি আসবে ওকে তাহলে এখানে দেখ ওয়ান বাই এফ ইকাল টু কত আসলো ওয়ান বাই মাইনাস দশ প্লাস ওয়ান বাই ত্রিশ মাইনাসে মাইনাসে প্লাস হ্যাঁ এটা কত হলো ত্রিশ তাহলে মাইনাস তিন প্লাস হচ্ছে এক ওকে তাহলে হচ্ছে মাইনাস দুই বাই হচ্ছে ত্রিশ তাহলে হচ্ছে মাইনাস এক বাই

কোন সেমি ফোকাস দূরকে একটি অবতল লেন্স ব্যবহার করতে লাগবে ওই ব্যক্তিকে পূর্ণ সেমি ফোকাস দূরকে একটি অবতল লেন্স ব্যবহার করতে লাগবে ওই ব্যক্তির নাম কি তুই তোর চশমা নাই ها ঠিক আছে কার আছে তোর আছে ওকে নো প্রবলেম আমাদের প্রবলেম সলভ করার ছিল আমরা প্রবলেম সলভ করে ঠিক আছে না ওকে সো কিউট তাহলে আমাদের দুই হাজার আঠারো গেল এবার দুই হাজার ও এবার হচ্ছে কোশ্চেন নেক্সট क्वेश्चन বলছে যে যৌগিক অনবীক্ষণ যন্ত্রে নলের দৈর্ঘ্য বাড়ালে বিবর্তন বাড়বে না কমবে এবং কেন নলের দৈর্ঘ্য বাড়ালে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের বিবর্তন মনে রাখিস অনুবীক্ষণ যন্ত্র মানে হচ্ছে কি হচ্ছে ছোট জিনিসকে বড় দেখিস এবার নলের দৈর্ঘ্য মানে তোরা মাইক্রোস্কোপ দিয়ে দেখছিস না ওকে ওই টাইপের যন্ত্র এটা লিখছিস তাহলে কি বলছে নলের দৈর্ঘ্য ঠিক আছে নলের দৈর্ঘ্য কি হবে বাড়াইলে আমাদের বিবর্ধন বাড়বে কি বাড়বে না ঠিক আছে ওকে বিবর্ধন কি হয় বলতো যৌগিক অনুবীক্ষণ যৌগিক অনুবীক্ষণ কি বীক্ষণ অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন কারণ মুখস্থ আছে এটা কিন্তু মুখস্থ করে দেখবি ঠিক আছে এফ জিরো বাই এল মাইনাস ওয়ান ঠিক আছে এফ জিরো কি হচ্ছে অভিনেত্রের অভিলক্ষের ফোকাস দূরত্ব এল কি নলেজ দৈর্ঘ্য ঠিক আছে মাইনাস ওয়ান ঠিক আছে তারপরে কি হয় বল ওয়ান প্লাস ডি বাই এফ ই এফ ই কি অভিনেত্রের ফোকাস ধরবো ডি ডি কি একটু আগে বললাম বল ডি কি বল লিখে দিন ডি হচ্ছে অন্তিম প্রতিবিম্ব থেকে অন্তিম প্রতিবিম্ব থেকে অভিনেত্রের দূরত্ব ঠিক আছে ডি কি অন্তিম প্রতিবিম্ব থেকে অভিনেত্রের দূরত্ব এফ জিরো কি হচ্ছে অভিলক্ষের এটা তো লেখছি না অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য এফি কি হচ্ছে অভি অভিনেত্রের

লক্ষ্যের দূরত্ব ওকে তাহলে এখান থেকে স্পষ্ট দেখতেই পাচ্ছিস ঠিক আছে কি হবে ও সরি 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 হচ্ছে ওকে এম ইকাল টু এল বাই এফ জিরো মাইনাস ওয়ান ওয়ান প্লাস ডি বাই এফ ঠিক আছে এবার ঠিক আছে এটাকে অনেকে ইয়ে এটাকে তুলনা এটাকে নেগলেক্ট করে এম কে তার জন্য লেখে এল বাই এফ জিরো অনেক বই পাবি ওয়ানের তুলনায় করে এটাকে হচ্ছে ডি বাই এফ অনেকে লেখে ওকে তাহলে এইখান থেকে এইখান থেকে বা এইখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছিস এল যদ অর্থাৎ নলের দৈর্ঘ্য যদি বৃদ্ধি করিস তাহলে কি হচ্ছে বিবর্ধনও কি হচ্ছে বাড়বে ওকে তাহলে নলের দৈর্ঘ্য বৃদ্ধি করলে যৌগিক অনুবেক্ষণ যন্ত্রের বিবর্তনও বৃদ্ধি পাবে আর কিসের জন্য কারণটা লেখা ঠিক আছে কারণটা এই তারপরে টু থাউজেন্ড নাইনটিন কারণ এটা লিখবি হ্যাঁ ইকুয়েশনটা দিয়ে কোনটা কি এটা লিখে বলবি এবার হচ্ছে বলছে এক ব্যক্তি ভালো করেছে পরে কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট এক ব্যক্তি প্লাস টু ডি ডি ফর হ্যাঁ ওকে এক ব্যক্তি প্লাস ক্ষমতার এক ব্যক্তি প্লাস টু ডি ক্ষমতার চশমা ব্যবহার করে তার দৃষ্টি কি ধরনের ত্রুটি আসে বল এক নাম্বারে কোশ্চেন প্লাস টু ডায়াপ্টার ঠিক আছে না প্লাস চশমা ইউজ করতেছে প্লাস মানে কোন ধরনের চশমা চশমার লেন্স কেমন ধরনের হবে উত্তর লেন্স প্লাস উত্তর উত্তর কখন ইউজ করি যখন কি হয় হচ্ছে দীর্ঘ দৃষ্টি ঠিক আছে তাহলে ত্রুটির নাম হচ্ছে দীর্ঘ দৃষ্টি বা মেট্রো পিয়া দীর্ঘ দৃষ্টি বা হচ্ছে মেট্রো পিয়া ওকে দৃষ্টি বা আইপার মেট্রো একটা জিনিস মনে রাখবি তোরা ভালো করে ক্ষমতা রেখক ঠিক আছে এখান থেকে দেখ ক্ষমতা এখানে লেন্সের ক্ষমতা রেখক কি ডায়ক্টার ঠিক আছে না ক্ষমতা রেখক শোনার সঙ্গে সঙ্গে আবার জুল পার সেকেন্ড লেখে দিয়ে আসিস না বা ওয়াট লেখে দিয়ে আসিস না ঠিক আছে তাহলে একটা জিনিস দেখ ক্ষমতা রেখক কি হয় জুল পার সেকেন্ড বা ওয়াট ঠিক তেমনি লেন্সের ক্ষমতা রেখক কি হচ্ছে বলতো মানে তুই যে চোখের যে লেন্সটা পরে আসিস এটার ক্ষমতা রেখক হচ্ছে ডায়াক্টার তেমনি মমতার ক্ষমতা রেখক কি বলতো ইমোশনাল ব্ল্যাকমেল যেমন কি করে পায়ের মধ্যে ব্যান্ডেজ পরে আসে ব্যান্ডেজ পরে আসিয়া পরীক্ষার দিন বলা শুরু করে আজকে পড়া হয়নি আজকে পড়া হয়নি আমাকে একটু কম নাম্বারে পাশ করে দিও আমাকে একটু পাশ করে দিও প্লিজ আমার স্টুডেন্টের কথা বলতেছে ঠিক আছে না সেদিন কাটছিল এমন করে করে ঠিক আছে আমি কি করছি পাশ করাই দিয়েছিলাম পাশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে বুঝলাম পা খারাপই ছিল না এমনি ব্যান্ডেজ করে আসছে ব্যান্ডেজ করে আসে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছিল এমন করে ইমোশনাল ব্ল্যাক করে মেল করে ঠিক আছে এবার মমতা নামের মেয়ে না ওই জন্য ওর মমতার ক্ষমতা কি হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেল ঠিক আছে মনে থাকবে ওকে তাহলে ক্ষমতার অনেক ধরনের রেখক আমি তোদের শেখাই দিলাম ঠিক আছে না বুঝছিস হুম আমার স্টুডেন্ট কিন্তু ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার আমার স্টুডেন্টের নাম মমতা মমতার পায়ে ব্যান্ডেজ এবং পরীক্ষার সময় ও চিটিং করে ঠিক আছে অন্য কিছু অন্য কোনো দিকে ভাববি না ভাবলে কর্তৃপক্ষ দায় নেই ঠিক আছে ওকে এবার দেখ তাহলে আমাদের পিবিএসি এটা সমস্ত কোশ্চেন শেষ হইল ঠিক আছে এবার একটা হচ্ছে কোশ্চেন যেটা এখন অনেক ডিমান্ডিং কোশ্চেন বারবার আসতে থাকে যেটা বললাম তোদের করাবো এখানে লিখে রাখছি দুই হাজার ষোলোর তিনে ঠিক আছে এটা আমি ডিটেলসে করাবো ঠিক আছে ওকে তাহলে এই কোশ্চেনটা আমরা এখন সলভ করতে যাই ঠিক আছে ওকে তাহলে ওটা লিখিস ওটা তো বলে দিলাম প্লাস থাকলে অমনি উত্তর যদি মাইনাস টু হইতো বলতো যে এক ব্যক্তি চশমা ইউজ করে মাইনাস টু ডায়ারটা তখন কত হইতো মাইনাস মানে হচ্ছে অবতল লেন্স অবতল লেন্স মানে হচ্ছে কি কি দৃষ্টি স্বল্প দৃষ্টি ঠিক আছে বা মায়োপিয়া ঠিক আছে এবার হচ্ছে আমাদের কোশ্চেন কি ছিল ওকে নববীক্ষণ যন্ত্রে ঠিক আছে ওকে তাহলে তোদের নববীক্ষণ যন্ত্রটা বোঝায় দিচ্ছি ঠিক আছে এটা ছবিটা আসে খুব ইম্পর্টেন্ট ওকে তাহলে নববীক্ষণ যন্ত্র ঠিক আছে নববীক্ষণ যন্ত্রের সমস্ত কিছু আমি ডিটেলসে বোঝাচ্ছি নববীক্ষণ যন্ত্র মানে কি করি আমরা নক্ষত্রকে দেখি ওকে নববীক্ষণ কি করি নক্ষত্রকে দেখি মানে অনেক দূরের জিনিসকে দেখি এই দূরবীক্ষণ যন্ত্র বলিস অনেক দূরের জিনিসকে দেখ। তাহলে নক্ষত্রকে দেখার জন্য যে যন্ত্র ইউজ করবো তাকে বলবো নববীক্ষণ ওকে নববীক্ষণে তাহলে নববীক্ষণে অনেক দূর থেকে লাইট আসতে লাগে ঠিক আছে অনেক দূর থেকে লাইট আসলে ওকে এবার ভালো করে দেখ এই নববীক্ষণ যন্ত্র প্রথম থেকে বলতেছি এগুলা তো সমস্ত কিছু বুঝলি না কেমন কেমন হবে একটু আগে বললাম আমি এবার দেখ নববীক্ষণ যন্ত্রে কি করা হয় দুইটা উত্তর লেন্স ইউজ করা হয় ওকে নববীক্ষণ যন্ত্র বানানোর জন্য দুইটা লেন্স ইউজ করা হয় এবার উত্তর লেন্সের কি হচ্ছে একটা থাকে হচ্ছে অবজেক্টের দিকে অর্থাৎ বস্তুর দিকে আর একটা থাকে চোখের দিকে অর্থাৎ আইয়ের দিকে ঠিক আছে এই যে বস্তুর দিকে যেটা থাকবে ওটাকে কি বলবো আমরা অবিলক্ষ যেটা চোখের পাশে থাকবে এটাকে বলবো আমরা অভিনেত্র অভি লক্ষ্য কেন বললাম কারণটা লক্ষ্য বস্তুটা ওইদিকে দিকে আসে নক্ষত্রটা উপরে আসে নক্ষত্রের দিকে লক্ষ্য বস্তুর দিকে অভি লক্ষ্য লক্ষ্য বস্তু অবজেক্ট তার জন্য অবজেক্টিভ আইপিস বলি ঠিক আছে না এবার যে চোখের পাশে অর্থাৎ যেটা দিয়ে দেখতেছি চোখ দিয়ে দেখতেছি এটাকে বলে আইপিস বা নেত্র দিয়ে দেখতেছি সুন্দর চোখ দিয়ে দেখতেছি এটাকে নাম কি দিলাম হচ্ছে অভিনেত্র এবার শোন ভালো করে যেহেতু দূরের জিনিসকে আমরা দেখতে চাই নক্ষত্রকে দেখতে চাই তার জন্য আমরা কি করি হচ্ছে এই যে বস্তুর পাশে অর্থাৎ অভিলক্ষের যে লেন্সটা আছে উত্তল লেন্সটা আছে ওর আমরা কি করি ফোকাস দৈর্ঘ্য বড় রাখি ওর ফোকাস দৈর্ঘ্য বড় রাখার সঙ্গে সঙ্গে ওর উন্মেষের বেশি রাখি বা উন্মেষের ব্যাসও কী রাখি বেশি রাখি তার তুলনায় অভিনেত্রের তুলনায় অভিনেত্রের তাহলে হচ্ছে ফোকাস হচ্ছে আমরা কি রাখি কম রাখি আর অভিনেত্রের উন্বেষ কী রাখি আমরা কম রাখি ঠিক আছে ওকে তাহলে এবার দেখ তাহলে এইটুক প্রথমে তো অববিক্ষণের নববিক্ষণের হচ্ছে সংজ্ঞার মধ্যে ঠিক আছে না কারণটা কার্যপ্রণালী আসে এখান থেকে ঠিক আছে না উইথ চিত্র সহকারে ঠিক আছে না উইথ ফিগার তাহলে কার্যপ্রণালী বোঝার জন্য এই গঠনটা আগে বোঝা উচিত ঠিক আছে গঠনটা না বুঝলে কার্যপ্রণালী বুঝবি না ওকে তার জন্য কার্যপ্রণালী বললাম এবার হচ্ছে সরি গঠনটা বললাম এবার কার্যপ্রণালী বলবো ঠিক আছে ওকে তাহলে গঠনটাই লেখেনে যে নববীক্ষণ যন্ত্রে দুটি উত্তর লেন্স ব্যবহার করা হয় যে উত্তর লেন্সটি বস্তুর দিকে থাকে তাকে অবিলক্ষ বলা হয় এবং যে উত্তর লেন্সটি চোখের দিকে থাকে তাকে অভিনেত্র বলা হয় দাঁড়িয়ে যেহেতু নববীক্ষণ যন্ত্রে অনেক দূরের বস্তুকে আমরা দেখতে চাই তাই নববীক্ষণ যন্ত্রে খুব দূরের বস্তু থেকে খুব কম পরিমাণ দূরের বস্তু থেকে খুব কম পরিমাণ আলো এসে পৌঁছায় তাই নববীক্ষণ যন্ত্রের অবিলক্ষের ফোকাস দৈর্ঘ্য এবং উন্মেষের ব্যাস অভিনেত্রের তুলনায় অভিনেত্রের তুলনায় বড় রাখা হয় বড় রাখা হয় তবে অভিলক্ষ এবং অভিনেত্রের মধ্যে দূরত্বকে দূরত্বকে কমানো বাড়ানো যায় কমানো বাড়ানো যায় এমন স্কুল থাকে বুঝছিস স্ক্রু দিয়ে কমাই বাড়াই কমাই বাড়াই ঠিক আছে স্কু দিয়ে এমন করবি ওটা অবজেক্টিভ দূরে যাবে ঠিক আছে না এমন করবি কাছে আসবে ঠিক আছে তার কি হচ্ছে এদের নলের দর্গ কি হচ্ছে কম বেশি হচ্ছে ওকে আর অভিনেত্র অভিলক্ষের মধ্যে যে দৈর্ঘ্য এটাকে বলি নলের দৈর্ঘ্য ঠিক আছে না তোরা কোথায় দেখছিস বলতো কাটাপ্পা বাহুগুলি কে কেউ মানে কাটাপ্পাতে দেখিস নেই টুতে লেন্স ব্যবহার করে ঠিক আছে না যায় কি দেখে লেন্স দিয়ে যখনই দেখে মরার মাথা দেখে জল পড়তে থাকে মনে পড়ছে মনরা মতম ঠিক আছে না ওকে তাহলে হই লেন্স ঠিক আছে না ওটা ওটা মনে রাখিস ওটা মাটির সাপেক্ষে জিনিস দেখতেছে ওই জন্য ওটাকে বলা হয় ভূমি বিক্ষণ যন্ত্র ঠিক আছে মাটির সাপেক্ষে জিনিস দেখতেছে মাটির সজাসুদি ভূ সংগ্রহণের জিনিস দেখতেছে ওই জন্য ওটাকে বলবি হচ্ছে নব সরি ভূমি বিক্ষণ যন্ত্র আর উপর দিকে আকাশের দিকে দেখবি ওটাকে বলবি নব যন্ত্র ঠিক আছে ওকে যাই হোক এবার এসে ASCII এর কার্যপ্রণালীতে এর কার্যপ্রণালী দুইটা ভাবে আসতে পারে ঠিক আছে না তার জন্য দুটাই আমি আলাদা আলাদা করে পড়াই দিচ্ছি ঠিক আছে কার্যপ্রণালী এবার কার্যপ্রণালী কার্যপ্রণালীর জন্য এক নাম্বার পড়াচ্ছি ঠিক আছে না কার্য কার্যপ্রণালী ঠিক আছে এ নাম্বার দিয়া তো যেটা আসবে ওটা পরীক্ষায় লাগবে দুটাই আবার লিখতে চাইছি না ঠিক আছে যেটা আসবে ওটাই লিখবি ঠিক আছে ওকে অসীম দূরত্ব ফোকাসিং বা স্বাভাবিক সমন্বয় ঠিক আছে স্বাভাবিক সমন্বয় সমন্বয়ে বানাটা একটু দেখে নিস ঠিক আছে স্বাভাবিক সমন্বয় এটার ক্ষেত্রে কার্যকোনালি কি হয় দেখ অসীম দূরত্ব ফোকাসিং বা স্বাভাবিক সমন্বয় অসীম দূরত্ব ফোকাসিং মানে হচ্ছে লাস্টের যে প্রতিবিম্বটা গঠিত হবে লাস্টের যে প্রতিবিম্বটা ওটা কোথায় গঠিত হবে অসীমে গঠিত হবে যেহেতু অন্তিম প্রতিবিম্ব অন্তিম প্রতিবিম্ব যেহেতু অসীমে গঠিত হবে তার জন্য অসীম দূরত্বের ফোকাসিং বা আছে এটাকে কি বলি আমরা স্বাভাবিক সমন্বয় মনে থাকবে ঠিক আছে ওকে এবার এটাকে কি করা হয় ভালো করে দেখ আগে তার ছবিটা আট করে নিই তাহলে তোর বুঝতে সুবিধা হবে এটা ছবি একটু ধীরে সুস্থে আট করবি ঠিক আছে চল আমার সাথে সাথে তোরাও কর ঠিক আছে নে প্রথমে আগে বুঝে নে পরে আট করিস আমরা কি রাখবো আইপিসকে কি কী রাখবো বড়ো রাখবো সরি আইপিস কে বড় অবজেক্টিভকে কী রাখবো বড় রাখবো ঠিক আছে আর এটাকে কি রাখবো আমরা ছোট রাখবো ঠিক আছে এটা আমাদের কি অভিলক্ষ আর এটা কি অভিনেত্র অভিলক্ষ অবজেক্টিভ ও নাম দিলাম অভিনেত্র ই নাম দিলাম ঠিক আছে এবার দেখ অসীম দূরত্ব থেকে দূরের জিনিসটা দেখবো না নক্ষত্র দেখবি দূরের জিনিসকে দেখবি দূরের জিনিস থেকে যখন আলো আসে তাহলে পরস্পর কি হয় সমান্তরাল হয় দূরের জিনিস থেকে যখন আলো আসে অসীম অসীম দূরত্ব থেকে থেকে প্রায় যখন আসে পরস্পর সমান্তরাল হয় তাহলে প্রায় পরস্পর কি হবে সমান্তরাল সমান্তরালি আসবে তাহলে এখানে কি আসলো প্রায় পরস্পর সমান্তরাল আলো কষ্টি আসলো ঠিক আছে না ওকে আমি সুবিধা মতো কয়টা লাইট নেই এটাকে একটাকে মেরু দিয়ে পাঠাইতে চাই ওকে সুবিধা আমি নিই পরস্পর সমান্তরাল রস্যি নিলাম ওকে পরস্পর সমান্তরাল রস্যি নিলাম ওকে মিয়া আমি শোন এইখানে হচ্ছে মিলিত করব তাহলে পরস্পর সমান্তরালে আসলে কোথায় মিলিত হবে ফোকাস তলে মিলিত হবে তাহলে এরা কোথায় গিয়ে মিলিত হবে ফোকাস তলে গিয়া মিলিত হলো ঠিক আছে এইখানে গিয়া মিলিত হলো ঠিক আছে ফোকাস তলে গিয়া মিলিত হলো এবার এই রশ্মিটা সোজা কোন দিকে যাবে এখানে যাবে এই রশ্মিটা সোজা এইখানে যাবে এই রশ্মিটা এইখানে যাবে ঠিক আছে না ওকে বেশি রেখে গেছে পরস্পর সমান্তরাল আসছে তো এরাও এইদিকে সমান্তরাল হবে ঠিক আছে না ওকে এবার দেখতো এই তিনটে রশ্মি আসলো এবার এরা কোন দিকে যাবে এইদিকে যাবে পরস্পর সমান্তরাল রশ্মি পরস্পর সমান্তরাল হয়ে যাবে ঠিক আছে ওকে এবার তাহলে এইখানে একটা কি তৈরি হবে প্রতিবিম্ব গঠিত হবে ঠিক আছে না ওকে এখানে কি হলো একটা প্রতিবিম্ব গঠিত হলো তার ধরে নাম পি প্রাইম কিউ প্রাইম নাম দিলাম ওকে এবার এগুলারে এদিকে গেল এদিকে গেল এইখানে কি রাখবি তোর চোখ রাখবি চোখের একদম সুন্দর চোখ হয়ে গেছে ঠিক আছে এটা চোখ চোখ ঠিক আছে এবার এগুলা কোথায় গিয়ে মিলিত হবে সমান্তরাল হয়ে যাবে তাহলে সমান্তরাল রশ্মি কোথায় মিলিত হয় পশ্চিমে গিয়ে মিলিত হয় ঠিক আছে এটা তাহলে কিসের উদাহরণ গেল অসীম দূরত্ব ফোকাসিং এর ছবি গেল অসীম ফোকাসিং বা স্বাভাবিক সমন্বয়ের ছবি গেল তাহলে ভালো করে দেখ এটা কি হবে কার্যপ্রণালীতে কি লিখবি ছবিটা 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 আগে দিবি প্রথমে মাস্ট ঠিক আছে না ওকে তাহলে ছবিটা দিলে এবার লিখবি যে ছবিটা দিলি সবগুলো ভাষা লিখলি এবার ভাষা কি লিখবি শোন বলতেছি একদম সিম্পল ভাষা বলে দিচ্ছি পরীক্ষা এটাই নিজের মতো যেহেতু অনেক দূর থেকে অনেক দূরের বস্তু থেকে আলো আসতেছে আলো আসতেছে তাই আলোক রশ্মিগুলি পরস্পর প্রায় সমান্তরাল হবে আলোক রশ্মিগুলি পরস্পর প্রায় সমান্তরাল হবে আলোক রশ্মিগুলি পরস্পর প্রায় সমান্তরাল হবে ওকে আলোক রশ্মিগুলি পরস্পর প্রায় সমান্তরাল হবে ওকে আলোক পরস্পর প্রায় সমান্তরাল হবে দাঁড়িয়ে না পরস্পর সমান্তরাল রশ্মি পরস্পর সমান্তরাল রশ্মি এসে পরস্পর সমান্তরাল রসি অবিলক্ষে থেকে পুঁতিসর্ণের পর অবিলক্ষ থেকে পুঁতিসর্ণের পর তলে গিয়ে মিলিত হবে তলে গিয়ে মিলিত হবে তাই দিয়ে তাই তলে একটি তলে একটি অবশিষ্য সৎ এবং বস্তুর তুলনায় ক্ষুদ্র প্রতিবিম্ব গঠিত হবে এটার ক্ষেত্রে বলতেছি বস্তুর তুলনায় কি বললাম তাহলে তলে একটি কি হবে সৎ বস্ত ক্ষুদ্র এবং অবশিষ্য প্রতিবিম্ব গঠিত হবে ঠিক আছে কেন বললাম দেখ এখানে আসলো এইখান থেকে আসতেছে অসীম থেকে আসতে অনেক বড় নক্ষত্র অনেক বড় বস্তু এবার ওইটা কি করতেছে পকাস তলের ছোট্ট একটু বস্তু তৈরি হলো তার জন্য খরবাকৃত হলো বস্তুতলা ছোট উল্টে পাশে গঠিত হলো তার জন্য কি দিলাম অবশিষ্য ঠিক আছে আর অরিজিনাল রেখা বলিত হইলো তাহলে হচ্ছে সত হইল ঠিক আছে ওকে বললাম দাঁড়িতে এই সময় অভিনেত্রকে এমনভাবে অ্যাডজাস্ট করা হয় এমনভাবে সরানো হয় যাতে গঠিত প্রতিবিম্বটি গঠিত প্রতিবিম্বটি অভিনেত্রের গঠিত প্রতিবিম্বটি অভিনেত্রের ফোকাসে উৎপন্ন হয় অভিনে গঠিত প্রতিবিম্বটি অভিনেত্রের প্রথম ফোকাসে কথাটা গেছে এই পাশের ফোকাসকে প্রথম ফোকাস প্রথম ফোকাসে উৎপন্ন হয় ফলে ফলে অভিনেত্রে প্রতিসরণের পর অভিনেত্রে আলোপ্রসী অভিনেত্রী প্রতিসরণের পর অসীম দূরত্বে গিয়ে মিলিত হবে অসীম দূরত্বে গিয়ে মিলিত হবে তাই তাই অন্তিম প্রতিবিম্বটি তাই অন্তিম প্রতিবিম্বটি বহুগুণ বিবর্ধিত বহুগুণ বিবর্ধিত অসৎ এবং বহুগুণ বিবর্তিত অসৎ এবং বস্তুর তুলনায় বস্তুর তুলনায় অবশিষ্য প্রতিবিম্ব গঠিত করবে ঠিক আছে অবশিষ প্রতিবিম্ব গঠিত করবে মানে কিসের জন্য বললাম এই রশ্মিগুলা অসীমে গিয়ে মিলিত হবে ডট ডট রশ্মি মিলিত হচ্ছে তার জন্য ওগুলাকে কি মনে হবে ডট ডট রশ্মি মিলিত হচ্ছে তাহলে অসৎ হবে ঠিক আছে না ওকে অসীমে যাচ্ছে অসীমে গিয়ে মিলিত হবে মানে হচ্ছে অনেক বড় হবে বিবর্ধিত হবে ঠিক আছে দেখ বস্তুই দিকে ছিল প্রতিবিম্বই দিকে গঠিত হবে তাহলে অবশিষ ঠিক আছে ওকে দাঁড়িয়ে যেহেতু অন্তিম প্রতিবিম্বটি অসীমে গঠিত হচ্ছে তাই একে তাই একে অসীম দূরত্ব ফোকাসিং বা স্বাভাবিক সমন্বয় বলা হয় ঠিক আছে অসীম দূরত্ব ফোকাসিং বলা হয় বা স্বাভাবিক সমন্বয় বলা হয় ঠিক আছে এটা বুঝছিস কমপ্লিটলি ওকে এটা বলছিস এবার তাহলে কোশ্চেনটা বাসি ঠিক আছে এটা ছবিটা ইম্পর্টেন্ট আর ভাষা একদম একবার বুঝে নে বাস তাহলেই ক্লিয়ার ঠিক আছে না বানায় লিখতে পাবি ঠিক আছে না এত বইয়ের ভাষা ইয়ে করে লাভ নেই ঠিক আছে বি নাম্বার স্পষ্টিং স্পষ্ট দর্শক দর্শন ফোকাসিং ঠিক আছে না এইটা ভালো আবার স্পষ্ট দর্শন ফোকাসিং ঠিক আছে না এইটারেই সেম আবার বলতেছি শোন এটা যদি লাশে ওইটা যদি লাশে তাহলে যতটুকু লেখালে অতটা লিখবে ঠিক আছে এবার যদি স্পষ্ট দর্শক ফোকাসিং এর কার্যপ্রণালী আসে তাহলে কি করবি প্রথমে যে পাঠটা লেখালে ওটা তো লিখবি গঠন প্রণালীটা ঠিক আছে না তারপরে গঠন প্রণালী দিয়ে তারপরে ডাইরেক্ট কার্যপ্রণালীতে দিয়ে এটা লাগি স্পষ্ট দর্শনের ফোকাসিং এবার শোন স্পষ্ট দর্শনের ফোকাসিং মানে আমি কি বললাম স্পষ্ট দর্শন মানে হচ্ছে তোর চোখ ইজিলি যে থেকে দেখতে পাবে কোনো অ্যাডজাস্ট করতে লাগবে না ঠিক আছে ঠিক আছে উপযোজন করতে লাগবে না স্পষ্ট দর্শনের ফোকাসিং কত দেয় পঁচিশ সেমি দূরে হয় আমরা একটা বই নিলাম ঠিক আছে না একটা বই সুন্দর এই বইটা সুন্দরভাবে কোথায় পড়তে পাবো বলতো এমন করে পড়বো যখন পঁচিশ সেমি দূরে রাখলে ইজিলি পড়তে পাবো ঠিক আছে একটা জিনিস মনে করি টু ইট টুডে ঠিক আছে ওকে যা করবি কর ওকে তাহলে কি করতেছিস স্পষ্টভাবে দেখতে পাবে তাহলে এবার আমাদের অন্তিম যে বস্তু প্রতিবিম্বটা গঠিত হবে অন্তিম প্রতিবিম্ব কোথায় গঠিত হবে স্পষ্ট দর্শনে গঠিত হবে ঠিক আছে না ওকে মানে 25 সেমি দূরে গঠন হবে ঠিক আছে যত তো চোখ 25 সেমি দূরে স্পষ্ট দেখতে পায় ওকে তাহলে এটা কি বলবো স্পষ্ট দর্শনে ফোকাসে ঠিক আছে না এটা ছবিটা বস জিনিস তো একই হবে ঠিক আছে ওকে মনে রাখিস এইখানেও কি করবি অবজেকটিভ বড় নিবি অভিনেত্রকে ছোট নিবি ঠিক আছে অভিনেত্রকে ছোট নিবি

ওকে এবার দা এইখানেও কোথা থেকে আসবে অসীম থেকে আসবে মানে অনেক দূরে আছে দূরের বস্তু তাহলে দূরের বস্তু পরস্পর কি হয় প্রায় সমান্তরাল হয় ঠিক আছে তাহলে প্রায় সমান্তরাল আলোকরশ্মি আসো ঠিক আছে তাহলে প্রায় সমান্তরাল আলোকরশ্মি আসো প্রথমে না আমি ছবি আট করার জন্য ভালো বুদ্ধি করে নিয়ে একটা প্রথমে এইটা থেকে একটা হচ্ছে যেখানে মিলিত করবো এই সোজায় আমি একটা কেন্দ্র দিয়ে নিয়ে যাই ঝামড়াই শেষ করে দিই করতে চাই ঠিক আছে না ওকে তাহলে কি করলাম আমি এইখান থেকে একটা রে তুইও এটা করবি হ্যাঁ প্রথম রেটা এইটাই দিবি আট করতে সুবিধা হবে ওকে তাহলে আলোক কেন্দ্র দিয়ে গেল কোনো ডেভিয়ট ছাড়াই এবার এটা সমান্তরাল রশ্মি আসলো সমান্তরাল রাশি আসে কোথায় গিয়ে মিলিত হবে এইখানে গিয়ে মিলিত হবে ওকে ওকে এবারে এটা সমান্তরাল রাশি আসলো তাহলে লিন্স এর মিলিত হবে কোথায় এখানে মিলিত হবে ঠিক আছে না ওকে এবার যখন এটা মিলিত হবে এটা কোন দিকে যাবে এদিকে যাবে এটা যেদিকে আসছে এদিকে চলে যাবে ঠিক আছে না ওকে আর এটা কি করবে এদিকে চলে যাবে ঠিক আছে ऐसा नहीं होता है ठीक है ना ऐसा नहीं होता है एकरा उत्तल लेंस আছে না আরকটা उत्तल लेंसে বাগবে ওকে ऐसा नहीं होता है ऐसा मत कीजिए ठीक है ओके তাহলে কি হচ্ছে उत्तल लेंस से এবারে হচ্ছে এদিকে দিকে যাবে ঠিক আছে ওকে এইখান থেকে এখানে আসবে আমি ছবিটা একটু পরে বোঝাই দিচ্ছি ওকে দেখ প্রথম থেকে ছবিটা বোঝাই ঠিক আছে তাহলে একটা অবিলক্ষ আছে ঠিক আছে আর একটা গিয়েছে অভিনেত্র আছে অসীম দূরত্ব থেকে একটা বস্তু থেকে আলো আসতে আছে। ওই জন্য আলোক্রস্মিগুলো পরস্পর সমান্তরাল পরস্পর সমান্তরাল রশ্মি অবশ্যই এসে কি হবে এর ফোকাস তলে মিলিত হবে এটা তাহলে কার ফোকাসল এই যে এইখানে একটা তলে মিলিত হবে এটা কি হবে প্রতিবিম্ব হলো প্রতিবিম্বর কি নাম দিলাম আমি সে পি প্রাইম কিউ প্রাইম ঠিক আছে না পি প্রাইম টিউ প্রাইম এটা তল অবজেক্টিভের ফোকাস তলে মিলিত হলো এটা অবজেক্টিভের ফোকাস তলে মিলিত হলো ওকে এইবার ফোকাস হলো আমি কি করলাম স্ক্রু দিয়া স্ক্রু দিয়া এইটাকে অভিনেত্রটাকে অভিলক্ষের দিকে সরাইলাম অভিনেত্রটাকে অভিলক্ষের দিকে সারাইলাম অভিলক্ষের দিকে এমন করে সারাইলাম যে উৎপন্ন প্রতিবিম্ব এই যে প্রতিবিম্বটা গঠিত হলো পি প্রাইম টিউ এটা যেন কি হয় এই যে অভিনেত্রটা আছে না অভিনেত্রের ফোকাসের ভিতরে পড়ে মনে রাখবে এটার জন্য কি হয় অভিনেত্রের ফোকাসের মধ্যে পড়ে অভিনেত্রের ফোকাসের মধ্যে পড়লো ঠিক আছে না অভিনেত্রের ফোকাস ধরলাম এইটা এটা ধরলাম অভিনেত্রের ফোকাস ওকে তাহলে এই বস্তুটা অভিনেত্রের ফোকাসের মধ্যে পড়লো ঠিক আছে না যখন পড়লো অভিনেত্রটা একটা কি ধরনের লেন্স উত্তর লেন্স তাহলে উত্তর লেন্সের ফোকাসের মধ্যে পড়লো আর তুই জানিস একটা জিনিস ভালো করে জানিস যখনই একটা উত্তর লেন্স আছে উত্তর লেন্সের ফোকাস ধর না এটা ফোকাসে যদি বস্তু রাখিস বস্তুটার প্রতিবিম্ব কোথায় গঠিত হয় এই দিকে এটা ছবি আট করে রেখে দিলাম হ্যাঁ এটা এটা মনে কোশ্চেন আসেও উত্তর লেন্সের যখনই মনে রাখিস উত্তর লেন্স লেন্সের বস্তু যদি ফোকাসের ভিতরে থাকে হ্যাঁ ফোকাসের ভিতরে থাকে ভিতরে থাকে তখন কি হয় বস্তু ফোকাসের ভিতরে থাকে প্রতিবিম্ব প্রতিবিম্ব হয় অসৎ বিবর্ধিত সমশিষ্য ওকে এটা এক্সট্রা মনে রাখিস ওকে এটা তুই অনেকবার করছিস ঠিক আছে না উত্তর লেন্সের যখনই ফোকাসের ভিতরে এই জন্য বলিস না উত্তর লেন্স চিনবি কেমন করে তুই কি করিস হাত আঙ্গুল নিয়ে যেতে যেতে একদম উত্তর লেন্সের কাছে নিয়ে আসিস যদি বড় দেখায় তাহলে কি হবে ওটা হচ্ছে উত্তর লেন্স কারণটা কি হচ্ছে যখনই আঙ্গুল নিতে নিতে ফোকাসের ভিতরে নিয়ে আসবি এটা কি বড় দেখাবে মানে হচ্ছে বিবর্ধিত দেখাবে অন্য সময় ছোট দেখাবে ঠিক আছে না ফোকাসের ভিতরে আসলেই বিবর্তিত হবে অসৎ হবে এটা ডট ডট হবে হ্যাঁ অসৎ হবে আর কি হবে সমশিষ্ট বস্তু এই দিকে থাকলে প্রতিবিম্ব এই দিকে উৎপন্ন হবে ঠিক আছে এটা যদি মনে রাখিস এটার থেকে এটাই কাজে লাগাইছি দেখ কি করছি আমরা স্ক্রু দিয়ে ঘোরাইতে ঘোরাইতে স্ক্রু দিয়ে ঘোরাইতে ঘোরাইতে কি করছি এই যে আমাদের যে অভিনেত্রটা আছে অভিনেত্রটাকে কোথায় নিয়ে আসছি আমি অভিনেত্রটাকে এইটা অভিনেত্রটাকে অভিলক্ষের কাছে নিয়ে আসছি যাতে কি হয় এই যে উৎপন্ন প্রতিবিম্বটা আছে এটা কি হচ্ছে এই যে অভিনেত্রের ফোকাসের ভিতরে থাকে ওকে এবার ভালো করে তুই আমাকে বল এই যে পি প্রাইম কিউ পি প্রাইম কিউ প্রাইমটা অভিনেত্রের কাছে কি অভিনেত্রের কাছে কি পি প্রাইম কিউ প্রাইম অভিনেত্রীর কাছে বস্তু এবার দেখ এই যে অভিনেত্রীর কাছে যে বস্তু প্রাইম এটা কোথায় আছে কোথায় আছে বল ওর ফোকাসের ভিতরে আছে আর এর ফোকাসের যখনই এই উত্তর থাকে বস্তু তখনই কি হয় বস্তুটার তুলনায় একটা কি হয় বিবর্ধিত বিবর্ধিত অসৎ এবং সমশিষ্য প্রতিবিম্ব গঠিত হয় তাহলে এটা কি হচ্ছে বিবর্ধিত বিবর্দিত তুলনায় যে এখানে কি হবে অসৎ সমশিষ্য এটা কোন দিকে আছে এইদিকে আছে তাহলে এটাও কি হবে এই দিকে গঠিত হবে সমশিষ্য তাহলে ফাইনাল প্রতিবিম্ব এখানে গঠিত হলো ঠিক আছে ওকে এটার নাম দিলাম ফাইনাল প্রতিবিম্ব ঠিক আছে না তাহলে ফাইনাল প্রতিবিম্ব কি হলো এই যে প্রতিবিম্বটা আছে আগের যে উৎপন্ন প্রতিবিম্বটা আছে এটার প্রতিবিম্বর কি হলো বিবর্ধিত অসৎ এবং কি হচ্ছে এই প্রতিবিম্ব সমশিষ্য কিন্তু অরিজিনাল বস্তুর তুলনায় কি হচ্ছে দেখতো ভালো করে অরিজিনাল বস্তু এদিকে ছিল তাহলে অরিজিনাল বস্তুর তুলনায় কি হলো অবশিষ্ট প্রতিবিম্ব গঠিত হলো অরিজিনাল বস্তুর তুলনায় কি হলো অবশিষ্ট প্রতিবিম্ব গঠিত হলো ছবিটা বুঝছিস ছবিটা আট করে নে তারপরে ভাষাটা লেখাচ্ছি ছবিটা ইম্পর্টেন্ট ছবিটা ইম্পর্টেন্ট বোঝাইতে পাইছি কি পাইনি ঠিক আছে তো আট করবি প্রথমে এই রেখাটা দিবি তারপরে এটা দিবি এটা দিবি এটা মেলাবি এখানে ডট ডট দিয়ে এখানে মেলাই দিবি ঠিক আছে ওকে আর এই যে দূরত্বটাকে যেহেতু স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছিস ঠিক আছে না স্পষ্ট দর্শনে অ্যাডজাস্ট করতে লাগবে না এই জন্য স্পষ্ট দর্শনের ক্ষেত্রে ছবি আট করে ভাষাকে লিখবি লিখবি এটার জন্য লেখাই দিচ্ছি ঠিক আছে না ওকে দেখবি যে অনেক দূরে থাকা বস্তু থেকে আগত আলোক রশ্মি পরস্পর সমান্তরাল হয় অনেক দূরে থাকা বস্তু থেকে আগত রশ্মি পরস্পর সমান্তরাল হয় এই সমান্তরাল রশ্মিগুলি এই সমান্তরাল রশ্মিগুলি অবিলক্ষে অবিলক্ষের পুতিসরণের পর অবিলক্ষ দ্বারা পুতিসরণের পর অবিলক্ষ দ্বারা প্রতিসরণের পর অবিলক্ষের ফোকাস দুর্গে অবিলক্ষের ফোকাস তলে অভিলক্ষের ফোকাস তলে একটি একটি সৎ অবশিষ্য এবং সর্বাকৃত প্রতিবিম্ব খরবাক্ষিত প্রতিবিম্ব গঠন করে ব্যাকেটে লেগে দে পি প্রাইম কিউ প্রাইম ব্যাকেটে লেগে দে পি প্রাইম কিউ প্রাইম ঠিক আছে ওকে তারপরে দাঁড়ি দিয়ে এবার এবার অভিনেত্রকে এমন ভাবে অভিলক্ষের দিকে সরানো হয় অভিনেত্রকে এমন ভাবে অভিলক্ষের দিকে সরানো হয় যাতে পি প্রাইম কিউ প্রাইম যাতে পি প্রাইম কিউ প্রাইম অভিনেত্রের অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্যের ভিতরে চলে আসে অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্যের ভিতরে চলে আসে অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্যের ভিতরে চলে আসে ওকে অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্যের ভিতরে চলে আসে তারপরে দাঁড়িয়ে দেন পি প্রাইম কিউ প্রাইম প্রতিবিম্বটি দাঁড়িয়ে দেখ পি প্রাইম কিউ প্রাইম প্রতিবিম্বটি অভিনেত্রের ক্ষেত্রে অভিনেত্রের ক্ষেত্রে বস্তুর হিসাবে কাজ করে অভিনেত্রের ক্ষেত্রে বস্তু হিসাবে কাজ করে যেহেতু যেহেতু ফোকাসের ভিতরে অবস্থিত তাই অভিনেত্রের দ্বারা তাই অভিনেত্রের দ্বারা উৎপন্ন প্রতিবিম্ব অভিনেত্রের দ্বারা উৎপন্ন প্রতিবিম্ব অভিনেত্রের দ্বারা উৎপন্ন প্রতিবিম্বটি অসৎ বিবর্ধিত অসৎ বিবর্ধিত এবং সমশিষ্য এবং সমশিষ্য সমশিষ্য কিন্তু বস্তুর তুলনায় অবশিষ্য কিন্তু বস্তুর তুলনায় সমশিষ্য সমশিষ্যকার তুলনায় কিন্তু বস্তুর তুলনায় অবশিষ ওইটুকু লিখবি হ্যাঁ তারপর বোঝাচ্ছি সমশিস্য কার তুলনায় পি প্রাইম কিউ প্রাইমের তুলনায় সমশিস্য কিন্তু অবশিষ্ট কার তুলনায় বস্তু এদিকে প্রতিবিম্ব এদিকে বস্তুর তুলনায় অবশিষ্ট ওকে তাহলে তার জন্য বললাম কিন্তু বস্তুর তুলনায় অবশিষ্ট ব্যাকডেলা পিএফ কিউএফ কিউএফ পিএফ কিউএফ ওকে এটা হচ্ছে প্রতিবিম্বটার নাম উৎপন্ন করে উৎপন্ন করে ওকে দ্যায় এই অন্তিম প্রতিবিম্বটি এই অন্তিম প্রতিবিম্বটি যেহেতু স্পষ্ট দর্শনে গঠিত হয় স্পষ্ট দর্শনে গঠিত হয় তাই এই ফোকাসিংকে স্পষ্ট দর্শন ফোকাসিং বলা হয় এই ফোকাসিংকে স্পষ্ট দর্শন ফোকাসিং বলা হয় ঠিক আছে তাহলে তোদের এই চ্যাপ্টার থেকে যত কিছু আসার চান্স ছিল সমস্ত কিছু করাই দিছি ঠিক আছে এরপরে যদি কিছু কোশ্চেন থাকে ওইটাই এবিটিএ টেস্ট পেপারে যেগুলো থাকবে আমরা তো ওগুলো সলভ করবই ওই টেস্ট পেপার সলিউশনে ঠিক আছে এটা পিবিএসি এর সলিউশনের এই ভিডিও গেল এটার আবার বলতেছি যেটা কোশ্চেন আসবে ওটাই লিখবি দুইটাই লেখার দরকার নাই ঠিক আছে না যেটা কোশ্চেন আসবে ওটা তুই লিখবি ঠিক আছে না এবার তো দুই হাজার ষোলোর তিন নাম্বার কোশ্চেনটাই কি বলছিল একটা নববীক্ষণ যন্ত্রের এটা হচ্ছে কার্যপ্রণালী এটা হচ্ছে ছবি ঠিক আছে না তাহলে ছবি এটাও দিতে পারিস বা ওটাই দিতে পারিস এটাই দিস ঠিক আছে এটা দিয়ে দিস তাই ওকে তাহলে এটা দিয়ে দিস ওকে হয়ে যাবে ওটাও দিতে পারিস এটাও দিতে পারিস কোশ্চেন পড়বি ভালো করে স্পষ্ট দর্শনের জন্য বললে এটা ছবি অ্যাড করবি এটা কার্যপ্রণালী দিবি আর যদি যদি কি আসে স্পষ্ট দর্শন না আসে যদি ইয়েটা আসে কি আসে যা বল ওটার নাম কি ছিল তুই বল ওকে তাহলে যদি হচ্ছে স্বাভাবিক সমন্বয় আসে বা অসীম দূরত্ব ফোকাসিং আসে তাহলে ওইটা ছবি দিবি ওকে আর গঠন দুটার ক্ষেত্রে দিবি দুটাই ভালো করে বোঝাইতে পারছি যদি বুঝিস লাইক কর শেয়ার কর সাবস্ক্রাইব কর আর যদি কেমন লাগলো লেকচারটা ঠিক অবশ্যই কমেন্ট সেকশনে জানা ঠিক আছে না আর এটা পড়ে অফলাইন না অনলাইনের মতো ফিল হচ্ছে কেমন লাগতেছে ঠিক আছে আর কতদিন কেমন করে মনে রাখবি লেকচারগুলোকে ঠিক আছে না ওকে আর কেমন মজা লাগতেছে পড়াশোনার সময় স্ট্রেস ফিল হচ্ছে নাকি ঠিক আছে এগুলো সবকিছু জানাইতে পারিস ঠিক আছে আমরা একটা ফ্যামিলি ঠিক আছে ফ্যামিলির মতো করে থাকি ঠিক আছে না সবাই সবার সাথে ইন্টারাক্ট করি ঠিক আছে হাসি মশা করে পড়াশোনা করি ঠিক আছে স্ট্রেস নেওয়ার কিছু কারণ নেই ঠিক আছে চল ভালো সবাই টাটা আবার দেখা যাচ্ছে আর কথা হচ্ছে কি বলতো তুই না ভিডিওটা পুরে খাতা বন্ধ করিস না খাতাটা একবার বোড়ায় সবটা একবার দেখ আর এগুলো একবার বুঝে নে যে নিজের মাথা থেকে ঠিক আছে তাহলে পরীক্ষায় এমনি লিখতে পাবি ঠিক আছে ভালো থাকিস সবাই টাটা সবার শরীর ভালো রাখিস জলখাস বেশি করে ঠিক আছে টাটা ভালো থাকিস